হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি সাকিরা সাহরিন দীপা, দিবস কালেকশন পেজের ওনার। আজকে আবারও লাইভে চলে আসছি। আপনারা সবাই কোথায় একটু জলদি জয়েন করে ফেলেন। আমি হচ্ছে আজকে একটুখানি লেট করেছি, বেশি করি নাই। আমি লাইভটা হচ্ছে আমার দিবস কালেকশন পেজের গ্রুপে শেয়ার করে দিচ্ছি, দেন হচ্ছে কন্টিনিউ করে ফেলছি। ওকে, আপনারা সবাই একটু জলদি জলদি জয়েন করে ফেলেন। আমি জাস্ট লাইভটা একটু শেয়ার করে দিই অ্যান্ড তারপর শুরু করে ফেলতেছি। খুঁজে পাচ্ছি না, যদি নেট প্রবলেম থাকে, যদি আমার সাউন্ডের প্রবলেম থাকে একটু কমেন্ট করে বলে দিবেন যে নেটওয়ার্ক বা সাউন্ডের প্রবলেম আছে, তাহলে হচ্ছে আমি একটু ক্লিয়ার করতে মানে আমার বেশি সুবিধা হবে। ঠিক আছে, সো আপনারা সবার কোথায় একটু জলদি জয়েন করে ফেলেন, তোমার জন্য ওয়েট করছিলাম। হ্যালো শোভা আপু, হ্যালো দি, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম আপু। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনারা কেমন আছেন বলেন। হ্যালো 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 আদিব আপু, হ্যালো মুস্কান আপু, হ্যালো মেঘলা আপু, হ্যালো ফারহান আপু, হ্যালো হোসেন পুতুল আপু, হ্যালো নীলাদ্রি আপু, হ্যালো সুমি আপু। আচ্ছা, অনেক আপুরা জয়েন করে ফেলেছে। সো আমি হচ্ছে জাস্ট আমার লাইফটা একটু শেয়ার করে দিই, দেন হচ্ছে শুরু করে ফেলছি সব। ওকে, থ্যাংক ইউ আপু। আচ্ছা, হাই, হ্যালো, হ্যালো মেহামনি আপু। আচ্ছা, আমি তো লাইফটা খুঁজে পাচ্ছি না, শেয়ার কীভাবে করব, লাইফ খুঁজে পাচ্ছি না। কি ওয়াইফাই প্রবলেম, খুঁজে পাচ্ছি না কেমনে শেয়ার করব, আমি খুঁজে পাচ্ছি না, শেয়ার করতে পারছি না। আপনারা একটু দীপাস কালেকশন পেজের যে গ্রুপটা আছে ওইটাতে একটু শেয়ার করে দেন। লাইফটা কি আদৌ স্টার্ট হয়েছে? হ্যাঁ হয়েছে তো, না আদারওয়াইজ আমি কমেন্ট পড়তেছি কিভাবে। আচ্ছা সবই ঠিক আছে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সো আজকে আমি যে সুন্দর একটা ড্রেস পরেছি এটা কিন্তু লিমাস কালেকশন পেজ থেকে, অ্যান্ড প্রাইসের তুলনায় লাইক ড্রেসটা জাস্ট ওয়াও, মানে প্রাইসের তুলনা, প্রাইসটাও আমি বলে দিব, মানে সবাই হচ্ছে অবাক হয়ে যাবেন যে এত কম প্রাইসে এত সুন্দর একটা ড্রেস। ও মাই গড, আমি পাচ্ছি না, আই গেস নেট প্রবলেম, কেউ একটু শেয়ার করে দিন। ঠিক আছে, না আপু আমি এনএসইউতে স্টাডি করছি না। আচ্ছা, হ্যালো সুইট আপু, হ্যালো আপু, আপু কাকড়া এক্সটেনশন দেখাও। ঠিক আছে, সো আমি কিন্তু এটা কিন্তু আমার ফ্রন্টে যেটা পরেছি, আমি কিন্তু একটা ব্যাংস পরে লাইভ আসছি, এটা কিন্তু আমার হেয়ার না। ওকে, সো আমি কিন্তু একটা ব্যাংস পরে দেন হচ্ছে লাইভ আসছি। সো কোনো আপু কি আমি বলার আগে বুঝতে পেরেছিলেন যে আমি একটা ব্যাংস পরে লাইভে আসছি? আচ্ছা, আমি নিয়ে রিপ্লাই করেন, হ্যালো আপু। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছি। আচ্ছা, সো আমি তো খুঁজে পাচ্ছি না লাইফটা। আচ্ছা, এখন পাইছি, মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ আপু, এভরিথিং ইজ ক্লিয়ার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ আপু। সামনে দিয়ে চুল কপালে উঠানো, একসাথে সাইড করে দেখাও। আচ্ছা, এগুলো হচ্ছে লেস উইগে পসিবল আপু, এগুলো আমার যেই কালেকশনগুলো এগুলোতে পসিবল না। ঠিক আছে, লেস উইগ অনেক এক্সপেন্সিভ জিনিস। ও মাই গড, নেটওয়ার্কের প্রচণ্ড প্রবলেম, একটা শেয়ার করতে আজকে এতক্ষণ লাগতেছে। শেয়ার করে দিছি, কিছু লিখি নাই, এমনিতেই বহুত দেরি হয়ে গেছে। যাই হোক, আমি কিন্তু একটা ব্যাংকস পড়ছি, এটা খুলে ফেলি। ওকে, সো দেখেন আমি হচ্ছে একটা ব্যাংকস পড়েছিলাম, এই ব্যাংকসটা কিন্তু অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, এই ব্যাংকসটা অ্যাভেলেবেল আছে, এটা কালার কি ন্যাচারাল ব্রাউন, না ন্যাচারাল ব্রাউন কালার এটা। ঠিক আছে, সো এটা হচ্ছে আপনার লাইক এভাবে পড়তে পারবেন, আবার হচ্ছে এইভাবেও পড়তে পারবেন। ঠিক আছে, যারা হচ্ছে মানে একটা একটা জিনিস দিয়ে হচ্ছে আপনার দুইটা ডিজাইন করতে পারছেন। ঠিক আছে, ওকে, সো এটার প্রাইস হচ্ছে মাত্র 600 টাকা, এটার মধ্যে 50% হিউম্যান হেয়ার আছে, এটা ফুল ম্যাট। যদি কারো কনফিউশন থাকে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওকে, সো কোনো আপু যদি এই ব্যাংকসটা নিতে চান একটু স্ক্রিনশট নিয়ে হচ্ছে আমাকে ইনবক্স করে ফেলবেন। ঠিক আছে, আচ্ছা, হ্যালো আপু, ওয়ালাইকুম আসসালাম আপু, অনেক সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ আপু। হ্যাঁ আপু, ড্রেসটা আসলেই অনেক সুন্দর, ড্রেসটা হচ্ছে লিমাস কালেকশন পেজ থেকে, পেজের লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি, অ্যান্ড মানে জাস্ট প্রাইস শুনে আমি অবাক হয়ে গেছি। এই ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র 650 টাকা। ঠিক আছে, মানে মাত্র 650 টাকাতে আপনারা হচ্ছে 4 পিসের একটা ড্রেস পাচ্ছেন। লাইক ওড়নাটা একটু ছোটো, আমার কাছে হালকা একটু ছোটো মনে হয়েছে, বাট
মানে 650 টাকার তুলনায় ইজ লাইক এটা অনেক সুন্দর একটা ড্রেস, ঠিক আছে? আবার ফোর পিস অ্যান্ড হচ্ছে এটা কি মানে জর্জেটের ড্রেস, ঠিক আছে? আমি আবার ডিটেলস বলে গেছি, একটু ফাইন ফোনটা দাও, ডিটেলসে দেখে বলি একটু। আচ্ছা, সো আমি ড্রেসের ডিটেলসটা একটু বলে দিই, দেন হচ্ছে আবার প্রোডাক্ট দেখানোতে আমি হচ্ছে মানে প্রোডাক্ট দেখাচ্ছি, ঠিক আছে? জাস্ট ড্রেসের ডিটেলসটা আমি একটু বলে দিই। সেটা হচ্ছে এটা হলো নেটের ফোর পিস, ঠিক আছে? এই যে দেখেন, আমি একটু দূরে যাই, আমি কিন্তু অনেক লম্বা করে ড্রেসটা বানিয়েছি। অ্যান্ড সি, হাতাটাও আমি ফুল হাতা দিয়েছি, মানে 650 টাকায় দারুণ একটা ড্রেস। অ্যান্ড এত মানে মাত্র 650 টাকায় অ্যাকচুয়ালি এর থেকে বেটার ড্রেস হয় কি না আমার জানা নাই। তো আমি আরেকটা কথা যেটা বলতে চাই, যে আমি যখন এই ড্রেসটাকে নিয়ে হচ্ছে আমার গ্রুপে পোস্ট করেছিলাম, তখন একটা আপু কমপ্লেন করেছিল যে সে হচ্ছে লাইক ছোটো একটা ওড়না পেয়েছে, হ্যান ত্যান অনেক কিছু। তো তখন আমি ড্রেসটার প্রাইস জানতাম না, বাট পরে যখন আমি প্রাইসটা শুনেছি, তখন আমার পার্সোনাল অপিনিয়ন মানে আমার কাছে মনে হয়েছে যে প্রাইসের তুলনায় ড্রেসটা খুবই সুন্দর, ঠিক আছে? মানে ম্যাটেরিয়ালসও খুবই ভালো, প্রাইসের তুলনায় ড্রেসটাও খুবই সুন্দর। সো 650 টাকায় কিন্তু আমরা ইন্ডিয়ান ক্যাটালগে ড্রেস এক্সপেক্ট করতে পারি না, ঠিক আছে? 650 টাকার তুলনায় মানে ড্রেসটা খুবই সুন্দর। আচ্ছা, এটার এক্স্যাক্ট প্রাইস হচ্ছে 680 টাকা, আপনারা হচ্ছে 30 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন, 650 টাকায় ড্রেসটা পাচ্ছেন। এটা হলো নেটের ফোর পিস ব্যাক পার্ট স্লিপস জর্জেট, ঠিক আছে? মানে এই যে স্লিপসটা আছে, ঠিক আছে, এটাকে কিন্তু স্লিপসই বলে না, এটা জর্জেটের, ওকে? আর এটা হচ্ছে ওভারঅল লাইক মানে খুবই গর্জিয়াস, পার্ল বসানো আছে অ্যান্ড সুতার কাজ করা আছে। মানে 650 টাকায় আমি বলবো জাস্ট অ্যামেজিং একটা ড্রেস, ঠিক আছে? সো 650 টাকার এটার অনেক কালার ছিল, আমি পার্পলটা চুজ করেছিলাম অ্যান্ড আব্বু হচ্ছে আমাকে পার্পলটাই সেন্ড করেছে। সো এটার অনেক কালার আছে, আপনারা যদি লিমাস কালেকশন পেজে চলে যান, উপরে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে হচ্ছে আপনারা অনেক কালার পেয়ে যাবেন, ঠিক আছে, 650 টাকাতেই। আচ্ছা, সো আচ্ছা হাতের চুলটা আবার দেখি, দাও এটার এই যে এটার হচ্ছে আমি ব্ল্যাকটা দেখিয়েছিলাম, ন্যাচারাল ব্রাউনটা, এটা হলো লাইট ব্রাউন কালার, ঠিক আছে? দুইটা কালার অ্যাভেলেবেল আছে, এটা হলো লাইট ব্রাউন, এটাও আপনি লাইক স্টাইলিভাবে সাইডে ইউজ করতে পারবেন, আবার চাইলে ফ্রন্টাল হিসেবেও ইউজ করতে পারবেন, ঠিক আছে? তো এই দুইটা কালারই অ্যাভেলেবেল আছে, যদি কোনো আপু নিতে চান একটু স্ক্রিনশট নেবেন। এগুলো হচ্ছে 600 টাকা করে, যাদের ফ্রন্ট সাইডে মানে মাথার সামনের সাইডে চুল খুবই কম, তাদের জন্য এই ব্যাংসগুলো ইজ লাইক মানে কি বলবো অনেক অ্যামেজিং কাজ করে, ওকে? হ্যালো আপু, হ্যালো ম্যাম, আবি হাবিব আপু, আচ্ছা আমি নামও পড়তে পারতেছি না, হ্যালো শেখলামি আক্তার আপু, আচ্ছা আচ্ছা, সো কাকড়া এক্সটেনশন দেখাও, ঠিক আছে আপু দেখাচ্ছি, ওকে আপু পার্সেলটা পাইছি কাল, অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ, ইউ আর মোস্ট ওয়েলকাম আপু, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ লাইভে রিভিউ দিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? সো এগুলো হচ্ছে যে আপনারা নিতে চান একটু স্ক্রিনশট তুলে নেবেন, স্ক্রিনশট তুলে হচ্ছে আমাকে ইনবক্স করে ফেলবেন, ঠিক আছে? সো আমি এটা রেখে দিচ্ছি। কীভাবে লাগায়, আচ্ছা এখানে দেখেন ক্লিপ আছে দুইটা, ঠিক আছে? এই ক্লিপগুলো ইজ লাইক অনেক শক্ত, দেখেন আমি খুলতে পারতেছি না, অনেক শক্ত ক্লিপ, ঠিক আছে? আবার এই ক্লিপগুলো হচ্ছে এক্সট্রাও সেল করা হয় 60 টাকা করে, যাদের হচ্ছে এক্সট্রা ক্লিপ লাগবে তারা কিন্তু এক্সট্রা ক্লিপও নিতে পারবেন। সো এই যে এগুলো জাস্ট এই যে ক্লিপগুলো জাস্ট হচ্ছে চুড়োর ভিতরে ঢুকিয়ে জাস্ট এভাবে অ্যাটাচ করে দিলেই দেখেন লেগে থাকে, ঠিক আছে? এগুলো হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আপনি ক্লিপ না খুলবেন ততক্ষণ পর্যন্ত এগুলো খুলবে না, ঠিক আছে? থ্যাংক ইউ তোমা, থ্যাংক ইউ সো মাচ। আপু কেমন আছো? আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন বলেন, ওকে? হ্যালো অনন্যাপু কেমন আছেন? অনন্যাপুর ড্রেস পরে কিন্তু আমি হচ্ছে গতকালকার আগের দিন লাইভ করেছিলাম, ওই ড্রেসটাও খুবই দারুণ ছিল, ঠিক আছে? যারা হচ্ছে ওই ড্রেসটা নিতে চান তারা অনন্যাপুর পেজে চলে যাবেন, রিজনেবল ফ্যাশন বাই এনি, ওকে? আচ্ছা হ্যালো জান্নাত আপু কেমন আছেন? ওকে, সো আমি হচ্ছে আজকে আমার চুলটা একটু ভিজা, আমি হচ্ছে একটু আগে শাওয়ার নিয়েছি, বাহিরে গিয়েছিলাম, তো বাহির থেকে মানে এখন যে সিচুয়েশন, বাহির থেকে এসে অবশ্যই শাওয়ার নিতে হবে। সো আমি হচ্ছে বাহির থেকে এসে শাওয়ার নিয়েছি, আমার চুলটা এখনও শুকায় নাই, আমি ভেজা চুল নিয়েই চলে আসছি হচ্ছে লাইভ করতে। আচ্ছা ব্যান্ড, মাই দিব তোমাকে, ব্যান্ড নাই না, ব্যানের দোকান কিনে নিয়ে চলে আসছি, তুমি বলো ব্যান নাই, এখন যা পাও একটা দাও। সো আমি হচ্ছে একটা টাইট করে ছুটি করব, টাইট করে ছুটি করে ওইটাতে হচ্ছে ইয়া করবো, মানে জাস্ট কাঁকড়াটা লাগাই দিব। আপু বিয়েতে খোপা করার কোনোটা নাই, বাট বিয়েতে হচ্ছে কি কাঁকড়া, ব্রাইডাল কাঁকড়া এক্সটেনশন আছে আমার কাছে, ওগুলো যদি পরেন, ঠিক আছে? ধ্যান পাচ্ছে না, আমি একটু নিয়ে আসি, দাঁড়ান। এটা হচ্ছে মানে আমার পা নাই, সরি। আচ্ছা, সো এটা নিয়ে হচ্ছে আমি চিকন ব্যান্ড পা নাই, দাও দুইটাই পাইছো, তাহলে চিকনটা দাও, এটা নিয়ে যাও,
হলো। আচ্ছা, সো চিকন একটা ব্যান্ড দিয়ে আমি টাইপ করে জুটে করব। আচ্ছা আপু, উইক দেখাও। হ্যাঁ আপু দেখাবো। আগে হচ্ছে কাকড় এক্সটেনশনে তো আপনার অফার পাচ্ছেন জুলাই মাসেও, সেটা হচ্ছে যে দুইটা কিনলে একটা ফ্রি, ঠিক আছে? সো আমি কাকড় এক্সটেনশনটাই আগে দেখাই। থ্যাংক ইউ সো মাচ তাসফি আপু। আচ্ছা আচ্ছা, সো আমি কিন্তু লেন্সের কথা একবারও বলি নাই। আমি যে চোখে লেন্সটা পরেছি এটা কিন্তু অ্যাভেলেবেল আছে, ঠিক আছে, কোরিয়ান লেন্স। আচ্ছা, আমার চুলটা ভিজা, সো আমি একটু নিচে এই জন্য করেছি, কারণ হচ্ছে আমি বেঁধে টাইট করতে পারবো না আজকে, আমার চুল ভিজা, আমি ভিজা চুল নিয়ে লাইভ আসছি। আচ্ছা, সো আমি দেখেন একটা পনিটেল করেছি টাইট করে। এখন জাস্ট আমি যেটা করব, দাও এটা কি কালার? ন্যাচারাল ব্রাউন। আচ্ছা, এটা হলো ন্যাচারাল ব্রাউন কালার। এটার সবগুলো কালার অ্যাভেলেবেল আছে, ঠিক আছে, এটা সবগুলো কালার অ্যাভেলেবেল আছে। সো এটা হচ্ছে জাস্ট, এই যে দেখেন কাঁকড়াটা জাস্ট খুলবো, অ্যান্ড আমার যে ঝুঁটিটা আছে ঝুঁটিটার মধ্যে হচ্ছে কাঁকড়াটা লাগাই দিব, ঠিক আছে? দেখেন, অ্যান্ড উপর সাইড থেকে লাইক এই যে এখান থেকে মানে একটু বোঝা যাবে না, যদি আপনি চিকন ব্যান্ড দিয়ে বেঁধে তারপর যদি ইয়া করেন বাঁধেন। আচ্ছা, অনেকদিন হয়েছে ব্যান্ডগুলা দেখাই না, একটু ব্যান্ডগুলা দাও। ওই যে ইয়ার ক্যাট, সরি ক্যাট ইয়ারের ইয়া ব্যান্ডগুলা, ঠিক আছে, ওগুলা দিও। সো এটা দেখেন, এটা হলো হিউম্যান হেয়ার মিক্সিং কাকড় এক্সটেনশন। এটার অনেকগুলো কালার আছে, যে আপুদের যেই হেয়ার কালার সে আপুরা সেই হেয়ার কালারে নিতে পারবেন। ওকে, আচ্ছা এটা হলো কোরিয়ান ব্র্যান্ডের লেন্স, ঠিক আছে, লেন্সের অফার আছে, একজোড়া কিনলে একজোড়া ফ্রি। যারা হচ্ছে লেন্স নিতে চান মানে এগুলো হচ্ছে 750 টাকা করে। ওকে, তো 750 টাকায় আপনি একজোড়ার সাথে একজোড়া ফ্রি পাচ্ছেন। যারা লেন্স নিতে চান তারা হচ্ছে লেন্সের একটা অ্যালবাম আছে, ওই অ্যালবামে চলে যান। অ্যান্ড যেই আপুদের চোখের মণিটা খুব কালো তারা হচ্ছে অবশ্যই সাজেশন নিয়ে তারপর হচ্ছে লেন্স দিবেন, কারণ চোখের মণি যাদের খুব বেশি কালো আমার মতো তাদের চোখে কিন্তু সব লেন্স ভাসে না, ঠিক আছে। সো আমি সেল করতে পারলেই বেঁচে যাবো, এরকম দরকার নাই আমার। আমার হচ্ছে যে আপনি একটা জিনিস নেবেন সেটা নিয়ে যেন পড়তে পারেন, আমি ওইটা চাই। আচ্ছা, আজকে কিন্তু আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে হেয়ার ফেশিয়াল হেয়ার রিমুভালের যেই ফ্ললেস মেশিনটা আছে ওইটা অ্যাভেলেবেল করেছি, ঠিক আছে, আপনাদের জন্য। আচ্ছা, এই ব্যান্ডটা দেখে অনেক কিউট, এটা অ্যাভেলেবেল আছে। এখন দেখাচ্ছি আমি এক এক কালার। সো এটা যারা নিতে চান একটু স্ক্রিনশট নেবেন। এটার মধ্যে 50% হিউম্যান হেয়ার আছে, অ্যান্ড এটা ফুল ম্যাট। কোনো আপু যদি নেওয়ার পর আমাকে প্রুফ করতে পারেন যে আপু এটা চকচক করছে, এটা তো আপনি বলেছেন যে এটা ফুল ম্যাট কিন্তু এটা অ্যাকচুয়ালি ফুল ম্যাট না, তাকে হচ্ছে 10,000 টাকা জরিমানা দিব আমি যদি প্রুফ করতে পারেন, ঠিক আছে, লাইভে সবার সামনে ওপেনলি চ্যালেঞ্জ করছি। সো আমি হচ্ছে 100% শিওর হয়েই আপনাদেরকে বলছি যে দেখেন এতগুলো লাভ রিয়েক্টের জন্য অনেক অনেক থ্যাংকস আপু আপনাদেরকে, ঠিক আছে। আচ্ছা, এটা দেখেন আমি ক্লোজ করেও দেখাই, এটা কিন্তু ফুল ম্যাট, কোনো চকচকে ভাব নাই। মানে আপনি যদি এটা পরেন যতক্ষণ না পর্যন্ত আপনি নিজে কাউকে বলবেন যে আমি এটা এক্সট্রা অ্যাড করেছি ততক্ষণ পর্যন্ত কারো বোঝার ক্ষমতা নাই। ওকে, লেন্সের প্রাইস হচ্ছে আপু একজোড়া কিনলে একজোড়া ফ্রি মাত্র 750 টাকা। ওকে, এগুলো হচ্ছে কোরিয়ান লেন্স। আচ্ছা, সো এটা দেখেন, এটা হলো ব্লন্ড কালার, ঠিক আছে, ব্লন্ড কালারটা 100 টাকা কম, এটা হলো জাস্ট কালারের জন্য লস প্রোডাক্ট হয়ে গেছে। এটার প্রাইস হলো 900 টাকা, ঠিক আছে, এগুলো হচ্ছে 1200 টাকা করে, বাট ডিসকাউন্ট 1000 টাকা করে, বাট এটার প্রাইসটা আরেকটু কমে পাচ্ছেন জাস্ট ফর দ্য কালার, বিকজ বাংলাদেশে অ্যাকচুয়ালি এই কালারগুলো অত বেশি চলে না, এই জন্য এই কালারের জিনিসগুলো হচ্ছে মানে লস প্রোডাক্ট হয়ে যায়, ঠিক আছে। সো এইগুলোতেই অফার আছে, আপনারা হচ্ছে একটা দুইটা নিলে একটা ফ্রি পাবেন, সেটা হচ্ছে জুন মাসের অফার ছিল, এখনও অফারটা আমি রেখেছি, ঠিক আছে, জাস্ট ফর কাকড় এক্সটেনশন, অন্য কোনো কিছুতে না, ঠিক আছে, কাকড় এক্সটেনশনে অফার আছে। সো এগুলো দেখেন, আপনারা চাইলে হচ্ছে দুইটার সাথে একটা ফ্রি নিতে পারবেন, বাট সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ডিসকাউন্ট প্রাইসটা পে করতে পারবেন না, সেক্ষেত্রে হচ্ছে মেইন প্রাইসটা পে করতে হবে। এই কালারটা দেখেন, এই কালারটাও অনেক সুন্দর, এটা হলো ন্যাচারাল ব্ল্যাকের মধ্যে হাইলাইট করা, ঠিক আছে, এটা আমি পড়ি। যারা সিম্পলের মধ্যে একটু হালকা গর্জিয়াস চান তাদের জন্য এটা পারফেক্ট। আচ্ছা, ড্রেসটা কিন্তু হচ্ছে লিমাস কালেকশন পেজ থেকে, খুবই সুন্দর একটা পেজ, মানে এত সুন্দর একটা ড্রেস মাত্র 650 টাকায়। সো যারা হচ্ছে ড্রেসটা নিতে চান তারা কিন্তু লিমাস কালেকশন পেজে চলে যাবেন। ওকে, আচ্ছা, সো এটা দেখেন, এটা কী কালার? এটা ডার্ক ব্রাউন কালার, ঠিক আছে। সো সবগুলো কালার অ্যাভেলেবেল আছে, জাস্ট একটা স্ক্রিনশট নেবেন যারা অফার নিতে চান। আপনারা যদি কেউ কর্মজীবী হয়ে থাকেন, তারপর হচ্ছে
বা এরকম হয়ে থাকে যে আপনি বাহিরে যাচ্ছেন হাতে ইনাফ টাইম নাই হেয়ার স্টাইল করার মতো, তাদের জন্য কিন্তু এই এক্সটেনশনগুলো খুবই হেল্পফুল। জাস্ট একটা ঝুঁটি করবেন, ঝুঁটির মধ্যে কাঁকড়াটা বসায় দেবেন, শেষ। ওকে, অনেক হেল্পফুল জিনিস। সো আই হোপ যেটা মানে ক্লিয়ার করে দেখাতে পেরেছি এটা আমি খুলে ফেলছি। অ্যান্ড আপনাদেরকে আজকে আমি 800 টাকার দুইটা এক্সটেনশন দেখাবো, যেগুলো হচ্ছে অনেক 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 আগে ছিল, ঠিক আছে? বাট মানে 800 টাকার তুলনায়, 800 টাকার কোনো 5 ক্লিপের এক্সটেনশন ম্যাট নাই আমার কাছে, জাস্ট একটা পনিটেল আছে যেটা ম্যাট, বাট এই এক্সটেনশনটা ম্যাট, তারপরেও এটার প্রাইস 800 টাকা। আমি দেখাচ্ছি, সো এটা দেখেন, এইটা, ঠিক আছে? এটা গোল্ডেন কালার, অ্যান্ড এটা উপরে সেটা ব্ল্যাক, নিচে সেটা গোল্ডেন কালার, ঠিক আছে? কেউ যদি চান, ধরেন যে মানে অনেকেই তো হেয়ারে এরকম কালার করে, আই এম ভেরি সরি আপু, কমেন্ট পড়েন না কেন, এটা হলো সবথেকে কম মানে কমন কমেন্ট। সো আমি হচ্ছে প্রোডাক্টটা একটু ভালো করে দেখাই, একদম শেষের দিকে গিয়ে আমি শুধু আপনাদের সাথে একটু গল্প করবো কমেন্ট পড়ার জন্য, ঠিক আছে? এখন একটু প্রোডাক্টটা ভালো মতো দেখাই। আচ্ছা, সো মাহিম তুমি আসো না, দেখো ওই যে কতগুলো অমানুষ চলে আসছে, একটু কেয়ার করো, ধরো। সো এটা আমি পরে দেখাচ্ছি, এটা দুইটা কালার, এটা আমি পরে দেখাচ্ছি। আচ্ছা, আমি 3টা উইক নিচ্ছি, কত মান্থ হয়ে গেল, বাট স্টিল একদম ফ্রেশ আছে আমার উইকগুলো, অ্যান্ড অনেক সফট, কেউ বুঝতেও পারে না এগুলা যে রিয়েল না। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ আপু লাইভে রিভিউ দিয়ে দেওয়ার জন্য। কারণ হচ্ছে এগুলা যদি আপনারা, আমি সবসময় বলি যে একটুখানি যদি যত্ন করে ইউজ করেন, তাহলে হচ্ছে আপনারা দিনের পর দিন, মাসের পর মাস এগুলো ইউজ করতে পারবেন, ঠিক আছে? একটুখানি যত্ন করতে হবে। আমার নিজেরই অনেকগুলো প্রোডাক্ট আছে, আমি মানে বছরের পর বছর ইউজ করছি, বাট মানে একদম ফ্রেশ আছে, কোনো প্রবলেম নাই। আচ্ছা, ছোটো কাঁকড়াটা দিও। সো আমি হচ্ছে এক্সটেনশনটা পরার জন্য যেটা করব, ফার্স্টে আমি হালকা একটু চুল নিব, আপু সিথি ছাড়া টপার, আচ্ছা ওই যে ওই টেবিলের নিচে টপার ছিল কয়েকটা, সিথি ছাড়া ওগুলো কোথায়? ওই ঘরের টেবিলটা নিয়ে গেলাম না, ওই টেবিলের নিচে কয়েকটাই আছিল মানে ভিতরে। সো আমি অল্প কিছু চুল নিলাম, মানে এই চুলটা নেওয়ার রিজন হচ্ছে আমি এক্সটেনশনটা লাগিয়ে যখন এটা ছেড়ে দিব, তখন হচ্ছে এক্সটেনশনের যে বর্ডারটা আছে, তাও এটা এটাই পরে দাও, এই কালারটাই পরে দাও। আচ্ছা, গোল্ডেনটা পরবো না, মানে সেম এক্সটেনশন এই কালারটা পরে দেখাই, ঠিক আছে? সো এই যে বর্ডারটা, হ্যাঁ, এটা ঢেকে যাবে, অ্যান্ড মনে হবে যে এটা আমার রিয়েল হেয়ার পুরাটা। হ্যালো ঐশাপু, হ্যাঁ আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আপনারা কেমন আছেন? তুমি আমার কমেন্ট পড়ো না কেন ফাহিম, দেখো তো যে আপুরা একটু বারবার কমেন্ট করো, ওই আপুদের কমেন্ট আমাকে একটু বললো, আমার এখানে তো কমেন্টগুলো খুব ফাস্ট চলে যাচ্ছে, এই জন্য আমি দেখি না, ঠিক আছে? আমি সবার কমেন্ট পড়ি, আমি লাইভ শেষ করে সব আপুদের কমেন্ট করি। হ্যাঁ, কার্ল কাকর এক্সটেনশন দেখাবো আপু, একটু ওয়েট করেন। সো দেখেন, আমার চুলটা আমি ছেড়ে দিলাম, আমার চুলটা একটু ভিজা, সেটা ইগনোর করবেন, ওকে? বলো না, লেন্সে আপাতত পাওয়ার দেওয়া যাবে না, বাট আমি হচ্ছে ওয়েটা বের করছি, ঠিক আছে? আর যে আপুদের অ্যালার্জি আছে, অ্যালার্জির প্রবলেম আছে, ওই আপুরা লেন্সটা ইগনোর করবেন, ঠিক আছে? আপনাদের ভালোর জন্যই আমি বলছি। আচ্ছা, সো এটা দেখেন, ঠিক আছে? মনে হচ্ছে যে আমি হচ্ছে আমার উপরে চুলটা ব্ল্যাক রেখেছি, আর নিচের চুলটা হচ্ছে আমি কালার করেছি, ঠিক আছে? এরকম লাগছে। সো যে আপনারা হচ্ছে এই এক্সটেনশনটা নিতে চান, নিতে পারেন। অ্যান্ড এটা দুইটা কালার আমি বললাম, যে একটা আমি পরেছি আর একটা হলো এই কালারটা, সি এই কালারটা, এটা হলো উপরের সাইডে ব্ল্যাক, নিচের সাইডে গোল্ডেন। আচ্ছা, এটাও আমি পরে দেখাই, মানে জাস্ট উপরে পরে দেখাই, ঠিক আছে? টপার সিথি ছাড়া এখন মনে হয় না হবে, ঠিক আছে? বা যদি আমি খুঁজে পাই, মানে আমার কাছে যে ছিল ওগুলো থাকার কথা, খুঁজে পেলে জানাবো। আচ্ছা দেখেন, এই যে দুইটা কালার, ঠিক আছে? এটা হলো গোল্ডেন, এটা হলো ব্রাউন। সো যে আপনারা যেটা নিতে চান, এটা অফারে হচ্ছে আপনি দুইটা কালার মিক্স করে নিতে পারবেন, ঠিক আছে? এখন মানে কেউ যদি মানে লাইক অভদ্র ফ্যামিলি থেকে বিলং করে, দিস ইজ নট মাই ফল্ট, সো বাট লিভ না। ওকে, সো হাই আপু, প্রাইস কত? আয়েশা আপু, এটার প্রাইস হচ্ছে মাত্র 800 টাকা, যেটা আমি পড়েছি, ঠিক আছে? ওকে, সো আমি হচ্ছে পাশাপাশি দুইটা ধরছি,
অ্যান্ড আমি হচ্ছে খুব তাড়াতাড়ি একটা ভিডিও আপলোড করে দিব কীভাবে হচ্ছে এক্সটেনশন দিয়ে আপনারা পোনিটেল করতে পারবেন, ঠিক আছে? সেগুলো হচ্ছে 800 টাকা করে, দুইটা নিলে একটা ফ্রি, সেই ক্ষেত্রেও আপনাদের 800 টাকা করেই পড়বে, ঠিক আছে? সো আমি এগুলো রেখে দিচ্ছি, জাস্ট স্ক্রিনশট নিয়ে নেন। আচ্ছা, সো আমি হচ্ছে এখন কী দেখাবো, এটা কার্লি, কার্লি এক্সটেনশন, যেটা হলো ফুল ম্যাট। মানে ফুল ম্যাট মানে হচ্ছে হিউম্যান হেয়ার মিক্স করা, কোনো চকচকে ভাব নেই, ঠিক আছে? আচ্ছা, এটা হলো যে একটু আগে যে স্ট্রেটগুলো দেখালাম 1200 টাকা করে ডিসকাউন্টে পাচ্ছেন এখন হচ্ছে 1000 টাকা করে, ওইটারই কার্ল ভার্সনটা দেখাচ্ছি। আচ্ছা, ইউ কি দেখছো না আমাকে? আপু দেখছি, আপনি তো আমার মিতা, আমার নামও দীপা। আচ্ছা, সো ছেলেদের আছে, হ্যাঁ ছেলেদের আছে, ছেলেদেরটা একটু পরে দেখিয়ে দিব, ওকে? এটা হলো কার্লটা ফুল ম্যাট। আমি বারবার বলছি যে যেগুলোকে আমি ফুল ম্যাট বলি ওগুলো যদি কোনো আপু আমাকে প্রুফ করতে পারেন নেওয়ার পরে যে আপু আপনি বলেছেন ফুল ম্যাট কিন্তু এটা অ্যাকচুয়ালি ফুল ম্যাট না, চকচক করছে, ঠিক আছে, প্রুফ করতে পারলে হচ্ছে আপনাকে আমি 10,000 টাকা জরিমানা দিব, ঠিক আছে? আমি লাইভে লাইক সবার সামনে বলছি, ওকে? সো এটা দেখেন, এটা হলো ফুল ম্যাট কাঁকড়া এক্সটেনশন অ্যান্ড এটার প্রাইস হলো মাত্র 1000 টাকা, ডিসকাউন্ট প্রাইস 1000 টাকা, এটার মেইন প্রাইস হচ্ছে 1200 টাকা। তাহলে আপনি দুইটার সাথে যদি একটা ফ্রি নেন সেক্ষেত্রে কিন্তু এটার প্রাইস পড়বে হচ্ছে 1200 টাকা করেই, মানে 1200-1224 টাকা পড়বে অ্যান্ড আপনি একটা এক্সটেনশন ফ্রি পাবেন, ঠিক আছে? সো এটা যে আপনারা নিতে চান একটু স্ক্রিনশট নেবেন। আর এটার আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে লাইক এটা তো এভাবে লাইক আমি ইউজ করলাম, ঠিক আছে? ধরেন এভাবে আপনি আপনি চাইলে ইউজ করতে পারবেন, আবার যদি আপনি রাউন্ড করেন তাহলে এটা একটা রোলিং শেপ চলে আসবে, যেটা হচ্ছে ব্রাইড মানে বিয়ের বউদেরকে হচ্ছে পার্লার থেকে তাদের নিজেদের হেয়ারে করে দেয়, ঠিক আছে? সো এই এক্সটেনশনটা যারা নিতে চান একটু স্ক্রিনশট নিয়ে ফেলবেন অথবা ইনবক্সে বলেই হবে যে আপু আমি হচ্ছে ইয়াটা নিব, ঠিক আছে? আচ্ছা, মিড লেন্থের ফুল হেড উইক হবে, ফুল হেড উইকে আমি একটু পরে যাচ্ছি আপু, আমি জাস্ট এইগুলোতে তো অফার আছে এগুলো একটু দেখাই ফেলি, ঠিক আছে? এটা দেখেন, এটা হলো সব থেকে লম্বা কাঁকড়া এক্সটেনশন, এটা লাইট ব্রাউন কালার, এটার ব্ল্যাকও আছে অ্যান্ড এটা হলো মানে প্রত্যেকটা কাঁকড়া এক্সটেনশন থেকে সব থেকে বেশি লম্বা, মানে এটার থেকে লম্বা নাই, এগুলো হচ্ছে ব্রাইডাল কাঁকড়া এক্সটেনশন। বা আপনি যদি চান যে আপনার লুকটাকে অনেক বেশি গর্জিয়াস করতে এগুলো অ্যাকচুয়ালি অনেক হেল্প করবে, ওকে? এইগুলো লাইক চাইলে আপনি এক সাইডেও রাখতে পারেন অথবা চাইলে দুই সাইডেও রাখতে পারেন। এটার প্রাইস হচ্ছে 1300 টাকা, ডিসকাউন্টে 1200 টাকা, ওকে? এটার কালার আছে, এটা রেখে দিচ্ছি, যদি কোনো আপু নিতে চান একটু স্ক্রিনশট নিয়ে নেবেন। এটা সব থেকে বেশি লম্বা, এটার থেকে লম্বা কাঁকড়া এক্সটেনশন হয় না। আচ্ছা, এটা কি, এটা কি কালোটা না ইয়াটা, হাইলাইটটা না কালোটা? আচ্ছা কালোটা, এটা এটা হলো ব্রাইডাল কাঁকড়া এক্সটেনশন ব্ল্যাকটা, ঠিক আছে? এটার হাইলাইটও আছে, এটা হাইলাইট আছে না, এটা হাইলাইটটা দিও, এটা দুইটা কালারই আছে। আমি হচ্ছে এক সাইডে ব্ল্যাকটা রাখি আর এক সাইডে হচ্ছে ইয়াটা রাখবো, হাইলাইটটা, ঠিক আছে? ভাজপোড়া কোন, আচ্ছা ঠিক আছে আপু, কী আপুর নামটি কি, নাফিসা হোসেন, আপু আপনি ইনবক্স করে ফেলেন, আমার অ্যাডমিন আপনাকে হেল্প করবে, ঠিক আছে? আচ্ছা, সো এটাও আমি পড়ি, দেখেন এটা হলো ব্ল্যাক কালারটা, এটা হলো হাইলাইট কালারটা, তো এটার প্রাইস হলো 1000 টাকা, এটার প্রাইসও হলো 1000 টাকা, দুই কালারে দুইটাই অ্যাভেলেবেল আছে। কোনো আপু যদি এগুলো নিতে চান একটু স্ক্রিনশট নেবেন, ঠিক আছে? ওকে, সো আমি হচ্ছে এটা রেখে দিচ্ছি না, একটু ধরি, এত ঘন যে ধরতেও পারি না, সি একটু স্ক্রিনশট নিয়ে নেবেন, এটা হাইলাইট, এটা ব্ল্যাক, ওকে ধরো, আচ্ছা ব্ল্যাক ব্লন্ড ওমর এক্সটেনশনটা পরে দেখাও। আচ্ছা, ওইটা কিন্তু আমি পড়ছি আপু একটু, বাট আপনি হচ্ছে ইনবক্স করেন, ছবি আছে, পিকচার সেন্ড করে দেবো আপনাকে। প্রাইসটা ছিল 1000 টাকা করে, ছোটো বেবিদেরও হবে আপু ফুল হেড উইক, আমি দেখাচ্ছি এগুলো। আচ্ছা, এটা দেখেন, এটা হলো হাইলাইট কালারের স্ট্রেইট এক্সটেনশন, এটার প্রাইস হলো 900 টাকা, ঠিক আছে? কোনো আপু যদি এইটা নিতে চান, এটা একদম সলিড, ঠিক আছে? মানে এটার মধ্যে লাইক কোনো ইয়া নাই, মানে এটা একদম সলিড ফ্রেশ, একদম যারা হচ্ছে একদম ফ্রেশ একটা ইয়া চান, মানে পারফেক্ট কী বলে ফ্ললেস একটা কাঁকড়া এক্সটেনশন চান, তাদের জন্য এটা পারফেক্ট। এটা হলো ব্ল্যাকের মধ্যে হাইলাইট, প্রাইসটা হলো মাত্র, এটার প্রাইসটা কত, 900 টাকা, ঠিক আছে? আর আমার এই এত সুন্দর ড্রেসটা হচ্ছে লিমাস কালেকশন পেজ থেকে মাত্র 650 টাকা। যারা হচ্ছে এই 4 পিসের ড্রেসটা মানে মাত্র 650 টাকা দিয়ে কিনতে চান, তারা কিন্তু অবশ্যই লিমাস কালেকশন পেজে যোগাযোগ করবেন। অ্যান্ড আমি সবসময় লাইক ড্রেস যেদিনই হচ্ছে আপনাদেরকে রেফার করি সেদিনই হচ্ছে যে প্রবলেমটা হয় আপনার ড্রেস বা শাড়ির জন্য আমার পেজেই ইনবক্স করেন, আমি কিন্তু হচ্ছে ইয়া দিয়ে দিয়েছি। হ্যাঁ আপু, ব্রাশ আছে, ব্রাশ হচ্ছে 250 টাকা করে, ঠিক আছে? আচ্ছা,
সো আপু, হ্যাঁ আপু, চিরুনি যারা হচ্ছে নিতে চান তারা হচ্ছে ইয়া করবেন, ওকে। সত্যি না আপু, মোটেও খুলে যাওয়ার ভয় নাই। সেটা হচ্ছে যে এই দেখেন, আমি এই এক্সটেনশনটা দিয়েই দেখাই। এটা হলো একটা 5 ক্লিপের এক্সটেনশন, ব্ল্যাকের উপরে হাইলাইট করা, ঠিক আছে? সো এটার প্রাইস হলো মাত্র 800 টাকা, ঠিক আছে? এটার প্রাইস মাত্র 800 টাকা। অ্যান্ড এটা দেখেন ক্লিপগুলা, এই যে ক্লিপগুলো আছে বা কাঁকড়াটা হচ্ছে, আপনি যদি লুজ করে, আচ্ছা একটা কাঁকড়া আছে না নতুন, দুই সাইড থেকে দুই ডিজাইন হয় ন্যাচারাল ব্ল্যাক কালার, 900 টাকারটা, ওইটা আমি এখনও দেখাই নাই, ওইটা একটু নিয়ে আসো। আর হচ্ছে একটা নতুন পনিটেল আছে লাইক ফিতা সিস্টেম, ওইটাও দেখানো হয় নাই, ওইটাও একটু নিয়ে আসো একটা একটা করে। তুমি আলমারিতে কাঁকড়া এক্সটেনশনের যে আলমারিটা আছে ওইটার একদম নিচের উপরে থাকটাতে পাবা, ঠিক আছে? আপু হেয়ার ব্রাশটা দেখাও প্লিজ। এই যে আপু হেয়ার ব্রাশটা, এইগুলো, এটা হচ্ছে হেয়ার ব্রাশ, ঠিক আছে? যারা হচ্ছে উইক বা এক্সটেনশন নেবেন মেনটেন করার জন্য কিন্তু এই ব্রাশটা লাগবেই, ওকে, ঠিক আছে? এইগুলো দিয়ে ব্রাশ করলে একদম ঠিক হয়ে যাবে। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে দেখেন এই ক্লিপটা, আমি জাস্ট একটা ক্লিপ দিয়ে দেখাই, মানে এই ক্লিপগুলোর শক্তি কতটা সেটা দেখাচ্ছি, ঠিক আছে? এই যে দেখেন, আমি জাস্ট এখানে জাস্ট একটা ক্লিপ অ্যাটাচ করব, সি একটা ক্লিপে পুরোটা এক্সটেনশন মানে আছে, তা আমি টান দিচ্ছি খুলে আসছে না, ঠিক আছে? সো এই যে আমি কিন্তু ধরি না, এই যে এখানে ক্লিপটা, সি দেখেন আমি জোরে টান দিলে মাথায় ব্যথা পাবো। আচ্ছা যাই হোক, এটা দেখেন, এটা হলো লাইক এই ক্লিপগুলো এমন ক্লিপ যে আপনি হচ্ছে যতক্ষণ না পর্যন্ত নিজে এটা খুলতে চাইবে ততক্ষণ পর্যন্ত এটা খুলবে না, ঠিক আছে? সম্পর্কগুলো ভিজা ইরিটেট লাগতেছে একটু, যতক্ষণ না পর্যন্ত নিজে চাইবেন খুলতে ততক্ষণ না পর্যন্ত খুলবে না, ঠিক আছে? সো আমি হচ্ছে আপনাদেরকে 100% অ্যাসিউরিটি দিতে পারি যেগুলো কখনো খুলে যাবে না। সো আমি হচ্ছে এটা পরে দেখাবো নাকি 800 টাকার ন্যাচারাল ব্ল্যাকটা পরে দেখাবো? আচ্ছা এটাই পরে দেখাই, ঠিক আছে? এটা পরে দেখাচ্ছি আপু, আমি চারটা নিয়েছি, অনেক ভালো, আচ্ছা পরে যায় না, খুবই ভালো, থ্যাংক ইউ সো মাচ রুমা আপ্তার আপু লাইভে হচ্ছে রিভিউ দিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? সো এটা আমি পরে দেখাচ্ছি, 5 ক্লিপের এক্সটেনশন। অ্যান্ড এটা হচ্ছে যে আপুদের চুলটা পাতলা তাদের জন্য বেশি পারফেক্ট, এই 800 টাকার এক্সটেনশনগুলো আমি বারবার বলে দিচ্ছি, যে আপুদের চুলটা একটু পাতলা তাদের জন্য 800 টাকার এক্সটেনশনগুলো বেশি পারফেক্ট, ঠিক আছে? আর যে আপুদের চুলটা একটু বেশি ঘন তারা হচ্ছে 800 টাকারগুলো না নিয়ে একটু বেশি যেগুলো আছে ওগুলা মানে 1000, 1100, 1200, 1500, ঠিক আছে? ঘন চুলের আপুরা ওগুলা ট্রাই করবেন, 800 টাকারগুলো হচ্ছে যে আপুদের চুলটা পাতলা তাদের জন্য পারফেক্ট। কারণ একটাই যে কই রাখলাম ও পর্দাতে, আচ্ছা কারণ একটাই, এগুলোর যে ক্লিপগুলো আছে ক্লিপগুলো হচ্ছে আঁকড়ে ধরে রাখার জন্য আপনার এনাফ হেয়ার থাকতে হবে, ঠিক আছে? সো পাতলা চুলের আপুরা যদি ঘন এক্সটেনশনগুলো নেন মানে ক্লিপগুলো আঁকড়ে থাকার জন্য কিন্তু এনাফ চুল পাবে না, তো তখন যেটা হবে আপনি আপনার চুলটাতে ব্যথা পাবেন, ঠিক আছে? সো 10 ক্লিপের এক্সটেনশন একটু পরে যাচ্ছি আপু। আচ্ছা এটা দেখেন, এটা আমি হচ্ছে হাইলাইটটা পরলাম, আমি আমার চুলগুলো হচ্ছে ছেড়ে দিচ্ছি, একটু কম চুল নিয়ে ফেলেছি, আপনারা একটু বেশি চুল নেবেন। সো দেখেন এটা হলো 800 টাকারটা। সো কোনো আপু যদি এটা নিতে চান একটু স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে হচ্ছে ইনবক্স করে দিবেন, ঠিক আছে? এটার প্রাইস হচ্ছে মাত্র 800 টাকা। আচ্ছা আপু আপনার পার্সোনাল আইডিতে, আচ্ছা যারা আমার পার্সোনাল আইডিতে ইনবক্স করেছেন আমি চেক করব, ঠিক আছে? আচ্ছা আমি হচ্ছে অনলাইনে খুবই মানে একদমই লেজি, একদমই অ্যাক্টিভ না, ওকে? অ্যান্ড আমি মানে যতটুকু পারি হচ্ছে অ্যাক্টিভ থাকা ট্রাই করি, সো যখনই অ্যাক্টিভ থাকবো চেক করে ফেলবো। আচ্ছা টপার দেখাও সিথি ছাড়া, আচ্ছা টপার কি পাইছো সিথি ছাড়া, বললা সবগুলো সেল হয়ে গেছিলো আপু নাই। সো এটা হচ্ছে মাত্র 800 টাকা, রেখে দিচ্ছি এটা। আচ্ছা এখন আমি অনেক সুন্দর আনকমন একটা জিনিস দেখাবো, নতুন, এটা একদম নতুন জিনিস, অনেক গর্জিয়াস, সি এটা হলো একটা কাঁকড়া এক্সটেনশন। অ্যান্ড এটা হলো ন্যাচারাল ব্ল্যাক, ঠিক আছে? যে আপুদের চুলটা ব্ল্যাক তারাই অনলি নেবেন এটা। লাইক দেখেন এখান থেকে খুব সুন্দর একটা শেপ, এখান থেকে দেখেন কত গর্জিয়াস, লাইক একদম এখান থেকে স্টেপ স্টেপ হয়ে গেছে, অনেক সুন্দর না জিনিসটা দেখেন?
এখান থেকে একদম স্টেপ, মানে থ্রি স্টেপ ফোর স্টেপ বলে না, ওই রকম কাট হয়ে গেছে। মানে আমি এই জিনিসটা এতদিন দেখাতে ভুলে গিয়েছিলাম, মানে জিনিসটা এত বেশি কিউট আর এত বেশি সুন্দর। সি, মানে দুই পাশ থেকে দুইটা ডিজাইন। এটা আমি একটু পরে দেখাই, নাহলে আমার নিজের কাছেই ভালো লাগবে না, কারণ এটার জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম। আচ্ছা, তো আমি আবারও হচ্ছে চিকন ব্যান্ড দিয়ে একটা ঝুঁটি করি, ঝুঁটি করে হচ্ছে তারপর লেন্সের কালারটা, লেন্সের এটা কালারটা হচ্ছে আপনি কোরিয়ান লেন্স, এটা যারা নিতে চান তারা হচ্ছে ইনবক্স করে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা, সো কমেন্ট পড়ো না, আই এম ভেরি সরি আপু। আচ্ছা, আমি হচ্ছে এই কাঁকড়া এক্সটেনশনটা পরে দেখাই, ঠিক আছে? আচ্ছা, বব হেয়ার দেখাও, দেখাবো আপু, একটু ওয়েট করেন, জাস্ট এক্সটেনশন কয়েকটা দেখিয়ে দেন, হচ্ছে উইগে যাচ্ছি। সি, এই যে আমি এই পাশ থেকেও পরে দেখাচ্ছি, ওই পাশ থেকেও পরে দেখাচ্ছি, এই পাশ থেকে পড়লাম। সি, যাদের হচ্ছে শর্ট হেয়ার তারা নেবেন, লম্বা চুলের আপুরা এটা নেবেন না, ঠিক আছে? আচ্ছা, আমি ঝুঁটিটা টাইট করে করি নাই, আপনারা কিন্তু অবশ্যই টাইট করে করবেন। এখন হচ্ছে আমি এই পাশ থেকে পড়ব। আমি বারবার বলে দিচ্ছি, যেই আপুরা কাঁকড়া এক্সটেনশন নেবেন তারা অবশ্যই ঝুঁটিটা অনেক টাইট করে করবেন, ঠিক আছে? অনেক টাইট করে না করলে কি হবে, আপনারা হচ্ছে মানে ভালো মতো পড়তে পারবেন না, ঠিক আছে? মানে এটা হচ্ছে ফিট হয়ে থাকবে না একদমই। আচ্ছা, টেন ক্লিপ এক্সটেনশন আপু একটু পরে দেখাবো। সো এই এক্সটেনশনটা যারা নিতে চান, এটা স্ল্যাক লাগবে যে আপনি স্টেপ কাট করেছেন তারপর হচ্ছে একটা পোনিটেল করে ফেলেছেন, খুবই রিয়েলিস্টিক একটা জিনিস। সো এটার প্রাইস হচ্ছে মাত্র 900 টাকা, ঠিক আছে? এটার প্রাইস মাত্র 900 টাকা। কোনো আপু যদি এটা নিতে চান একটু স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে হচ্ছে আমাকে ইনবক্স করে দেবেন। আচ্ছা, ধরো তো আমি নেক্সট নতুন এক্সটেনশনটা দেখাচ্ছি, এটা হলো পোনিটেইল। সি, মানে এটা হচ্ছে ফিতা সিস্টেম পোনিটেইল, এগুলো ইউজ করা খুবই ইজি। অ্যান্ড এখানে দেখেন একটা ক্লিপ আছে, ঠিক আছে? ক্লিপটা ওই ওই আগের পোনিটেইলের মতোই, ক্লিপটা জাস্ট এটার ভিতরে দিবেন, এটা ইউজ করা আরও বেশি ইজি। তারপর হচ্ছে যে ফিতাটা হচ্ছে নিচে দিয়ে আনবেন, তারপর হচ্ছে উপরে করে এটা হচ্ছে বেঁধে ফেলবেন, ঠিক আছে? তারপর হচ্ছে এটা রাউন্ড হয়ে যাবে, আপনার ভিতর চুলগুলো হাইড হয়ে যাবে, অ্যান্ড এটাই জাস্ট দেখাবে। এটার প্রাইস হলো মাত্র 600 টাকা মাত্র, ঠিক আছে? এটা 800 টাকা, ডিসকাউন্টে 600 টাকা করে পাচ্ছেন, কারণ এগুলো স্টক একদম শেষ। মানে এগুলো আমি কখনো লাইভে দেখাই নাই, লাইভে না দেখেই যখন আমি মানে মাঝে মাঝে ছবি মানে কেউ চায় তখন হচ্ছে ইনবক্সে তাকে দিই, ওইভাবেই সেল হয়ে যায়। আচ্ছা, এটা স্ট্রেটটা দিও। সো এটার প্রাইস হলো মাত্র 600 টাকা। কোনো আপু যদি এই 600 টাকার এত সুন্দর পোনিটেলটা নিতে চান, মানে ডিসকাউন্টে 600 টাকা, এগুলো হচ্ছে 800 টাকা করে, একটু স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে হচ্ছে ইনবক্স করে দেবেন। আপু, আমি নিউ তোমার পেজে, ওয়েলকাম আপু। আচ্ছা, স্ট্রেট আনো নাই, স্ট্রেইটই তো বেশি। ধরো ওকে, সো আমি হচ্ছে এখন যেটা থ্যাংক ইউ দীপাপু। আচ্ছা, এটা কি, এটা 800 টাকার এক্সটেনশনটা না? এটা ডার্ক ব্রাউন কালার। আচ্ছা, যে আপুদের চুলটা একটু ছোট তারা হচ্ছে এই এক্সটেনশনটা দেখেন, এটা হলো একটু কি, আমার পার্সোনাল আইডি নেম হচ্ছে সাকিরা সাহরিন দীপা, ঠিক আছে? আমার নাম সাকিরা সাহরিন দীপা, এটা লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। হয়তো কয়েকটা হচ্ছে ফেক আইডি আসতে পারে। 5 বার কমেন্ট করলাম ফুল হেড উইক দেখাবা, হ্যাঁ আপু দেখাবো ফুল হেড উইক, যে আপুরা দেখতে চান একটুখানি ওয়েট করেন, লেন্সটা সামনে থেকে দেখাবো। আচ্ছা, ভয় পায় না তাহলে, সামনে এসেই দেখাই। লেন্সটা অনেক সুন্দর, ঠিক আছে? যারা হচ্ছে এই লেন্সটা নিতে চান, অনেক স্ট্যান্ডার্ড একটা লেন্স, মানে কি বলবো, খুব বেশি চোখে লাগে না আবার মানে ভাসেও, ঠিক আছে? ওকে, সো এটা হলো মাত্র 800 টাকা, এটা ডার্ক ব্রাউন কালার, এটার মধ্যে হচ্ছে ন্যাচারাল ব্ল্যাকের মধ্যে হাইলাইট করা আছে, আবার লাইট ব্রাউন কালারও আছে। ধরো এগুলো পরে দেখাই, এই স্ট্রেট টেন ক্লিপেরগুলো আমি পরে দেখাচ্ছি, এখন আমি উইগে যাই, তারপর হচ্ছে টেন ক্লিপের সেটটা দেখাবো, ঠিক আছে? একটুখানি ওয়েট করতে হবে। আচ্ছা, ফুল হেড উইগ দেখাচ্ছি আপু এখনই। আচ্ছা, সামনের হেয়ার, সামনের ব্যাংস তো দেখিয়ে ফেলেছি একদম শুরুতেই। আচ্ছা, আমার যা আপু জামাটা নিব। আচ্ছা, যে আপুরা হচ্ছে এই ড্রেসটা নিতে চান তারা হচ্ছে লিমাস কালেকশন পেজে চলে যাবেন, ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র 650 টাকা, ঠিক আছে? 680 টাকা, ডিসকাউন্টে হচ্ছে 650 টাকা, অনেক সুন্দর। মানে 650 টাকায় যে এত সুন্দর ড্রেস পাওয়া যায় এটা আমি হচ্ছে এই প্রথম জানলাম, মানে 4 পিসের একটা ড্রেস তাও 650 টাকা, এটা আমার ধারণা বাহিরে ছিল। দাও তো যারা হচ্ছে এত সুন্দর ড্রেসটা মাত্র 650 টাকাতে নিতে চান তারা হচ্ছে লিমাস কালেকশন পেজে নক করবেন। ওকে, আমি পেজের লিঙ্কটা উপরে দিয়ে দিয়েছি,
আচ্ছা এটা দেখেন, এটা হলো মিডিয়াম লেন্থের একটা উইগ, উপরের সাইডটা হলো ব্ল্যাক কালার, নিচের সাইডটা হলো পিঙ্ক কালার, ঠিক আছে? এটা মিডিয়াম লেন্থের, এটা অনেকগুলো কালার ছিল, সব শেষ। সো এটা হলো মিডিয়াম লেন্থের একটা উইগ, অ্যান্ড এটার কালারটা হলো এটা কি হাফ হেড হচ্ছে, নতুনগুলো আছে না, নতুন হাফ হেডগুলো, ওগুলো আইনো তো। বাদ আমি দেখছি না। সো এটা হলো খুব বেশি লম্বাও না, আবার খুব বেশি শর্টও না, ঠিক আছে? মানে মিডিয়াম লেন্থের একটা উইগ, বাট এটার প্রাইসটা হচ্ছে এই পিঙ্কের জন্য আপনাদেরকে কিছুটা ডিসকাউন্ট দেওয়া হয়েছে, এগুলো 2000 টাকা করে, বাট ডিসকাউন্টে হচ্ছে এখন মাত্র 1800 টাকা। আবার সাথে হচ্ছে একটা উইক ক্যাপও ফ্রি পাচ্ছেন, একটা বেনি ব্যান্ডও ফ্রি পাচ্ছেন। এখন বেনি ব্যান্ডটা আমি প্রতিদিন ভুলে যাই, কোথায় বেনি ব্যান্ড? বেনি ব্যান্ডটা দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট। কি প্যারা! আচ্ছা এটা হলো বেনি ব্যান্ড, ঠিক আছে? এটা আমি পরে দেখাচ্ছি একটু পরে। এই বেনি ব্যান্ডটা ফ্রি পাবেন, এগুলো হচ্ছে 200 টাকা করে, আর উইক ক্যাপ ফ্রি পাবেন, ওকে? আচ্ছা হ্যাঁ আপু, দেখাচ্ছি পরেরগুলোতে যাচ্ছি। লং উইগে একটু পরে যাই, আজকে আগে শর্টগুলো একটু দেখাই, ঠিক আছে? এটা দেখেন, এটা হলো ডার্ক ব্রাউন কালার, ছোট্ট একটা উইক। এটার এখানে দেখেন সিথি আছে, সামনে দেখেন ব্যাংস আছে, ব্যাংসটাও কিন্তু খুব বেশি ছোট না, মোটামুটি লম্বা, ওকে? এই উইকটা পরে আমি রিভিউ ভিডিও আপলোড করেছিলাম অনেক আগে, 2019-এ। ঠিক আছে, যারা হচ্ছে রিসেন্টলি চুল ফেলে দিয়েছেন তাদের জন্য হচ্ছে এই উইকটা একদম পারফেক্ট। সি, যারা হচ্ছে মানে হঠাৎ করে চুল ফেলে দিয়েছেন, অ্যান্ড আপনি যদি লাইক সাডেনলি লম্বা চুলের উইক পরেন, তাহলে যে কেউ বুঝে যাবে যে আপনি উইক পরেছেন। সো আপনার চুলটা যেহেতু এখন নাই, আপনি যদি একটু শর্ট উইক ট্রাই করেন হচ্ছে, আর যেহেতু এটা একদম মানে রিয়েল লুকিং, দেখলে বুঝাই যায় না যে আপনি কোনো উইক পরেছেন, সো মানে এই শর্ট উইকটা আপনার জন্য আই গেস বেটার হবে। আবার যে আপনাদের চুলটা অনেক লম্বা বা ছোটো চুলের একটু শখ, তারাও হচ্ছে এগুলো নিতে পারেন, অনেক রিয়েলিস্টিক। অ্যান্ড এটার মধ্যে হচ্ছে 50% হিউম্যান হেয়ার আছে, 1500 টাকার এই প্রথম উইক যেটার মধ্যে হিউম্যান হেয়ার আছে। সো কোনো আপু যদি এটা নিতে চান, একটু স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে হচ্ছে আমাকে ইনবক্স করে দেবেন, ঠিক আছে? এটার সাথে এটার প্রাইস হলো 1500 টাকা, হিউম্যান হেয়ার আছে ফুল ম্যাট, অ্যান্ড এটার সাথে আপনি একটা উইক ক্যাপ ফ্রি পাবেন, ঠিক আছে? এটার সাথে কিন্তু উইক ক্যাপ টোটালি ফ্রি, এই যে সিথিটা, এই হলো ব্যাংস। আচ্ছা এখন আমি ফুল ম্যাটের একটা উইক দেখাবো, বাট প্রাইস হচ্ছে মাত্র 1200 টাকা। এই উইকটা ব্লন্ড কালারের জন্য লাইক এটা লস প্রোডাক্ট হয়ে গেছে, ঠিক আছে? এটা দেখেন, এটা হলো ফুল ম্যাট, মানে এটার মধ্যেও হচ্ছে 50% হিউম্যান হেয়ার আছে, বাট এটার কালারের জন্য হচ্ছে এটা বেনি ব্যান্ডটা অর্ডার করবো আপি। আপু শুধু হচ্ছে বেনি ব্যান্ড ডেলিভারি হবে না, মানে আপনার বিলটা হচ্ছে কমপক্ষে 500 টাকার উপরে হতে হবে, ঠিক আছে? তো আমার পেজে তো অনেক কিছুই আছে, নেইলের সেট আছে, আর নেইলের সেটের সাথে কিন্তু এখন আপনারা গ্লুও নিতে পারবেন, ঠিক আছে? আমি গ্লু অ্যাভেলেবেল করেছি, অ্যান্ড গ্লুয়ের নেইল গ্লুয়ের প্রাইস হচ্ছে মাত্র 100 টাকা না, নাকি 150 টাকা, 100 টাকা, ঠিক আছে? নেল গ্লুয়ের প্রাইস হচ্ছে মাত্র 100 টাকা, অ্যান্ড আমি হচ্ছে নেইল মানে নেইলের যে এক্সটেনশনগুলো আছে ওগুলো প্লাস গ্লু একটু পরে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর হেয়ার রিমুভাল, ফেশিয়াল হেয়ার রিমুভালের ফ্ললেসের যেই মেশিনটা আছে, আর ব্যাটারির না, ব্যাটারিগুলো অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, চার্জিংয়েরগুলো আছে, ওগুলো আমি হচ্ছে আজকে লাইভে লাস্টে দেখিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা সো এটা দেখেন, এটা হলো ফুল ম্যাট, মানে এটার মধ্যে কোনো চকচকে ভাব নাই, কিন্তু এটার প্রাইসটা মাত্র 1200 টাকা, মানে লস প্রোডাক্ট হয়ে যাওয়ার রিজন হচ্ছে এটা হলো ব্লন্ড কালার। সো যে আপনারা হচ্ছে ব্লন্ড কালার নিতে চান, অ্যান্ড যাদের বাজেট একটু কম কিন্তু ফুল ম্যাট উইক চান, তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট, ঠিক আছে? আচ্ছা সো ফাইন, শেখ রাসেল তাকে আমি ব্লক করতেছি, তুমি কমেন্টটা রিমুভ করো, ঠিক আছে? আচ্ছা আপনি এই তো লাইভ দেখি, বাট তোমাকে আমার খুব ভালো লাগছে, পাখির মতো তোমার কথা বলে মনে হয় তুমি খুব, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে এত বেশি সাপোর্ট করেন। আচ্ছা এটা দেখেন, এটা হলো
বিউটিফুল ম্যাট, মানে কোনো চকচকে ভাব নাই, বাট প্রাইসটা হলো মাত্র 1200 টাকা, ঠিক আছে, মাত্র 1200 টাকা। সো এইটা আমি রেখে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, সো ঈশিতা আক্তার, আপনার মাথায় অ্যাকচুয়ালি অনেক সমস্যা আছে, এই জন্য নিজের মতো মনে হয় আপনাকে সবার, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আপু, তোমাকে অনেক কিউট লাগছে। এই যে জাবিন আপু চলে আসছেন, এটা হলো জাবিন আপুর ড্রেসের পেজ। আপু একটু আপনি হচ্ছে আপনার ড্রেসের লিঙ্ক অ্যান্ড এই ড্রেসের ডিটেলসটা লিখে একটা কমেন্ট করেন, আমি সেই কমেন্টটা হচ্ছে পিন পোস্ট করে দিচ্ছি, ঠিক আছে। মানে ড্রেসটা আসলে লাইক আমাকে দিয়েছে বলে আমি প্রশংসা করছি এরকম কিছুই না, মানে 650 টাকার একটা ড্রেস এত সুন্দর হতে পারে এটা অ্যাকচুয়ালি আমার মানে ধারণাই ছিল না। ওকে, মানে ড্রেসটা 650 টাকা, বাট খুবই সুন্দর। সো যারা হচ্ছে এই মানে রিজনেবল প্রাইসের মধ্যে এত বেস্ট একটা ড্রেস নিতে চান, তারা হচ্ছে অবশ্যই ক্যাপশনে লিঙ্ক দেওয়া আছে পেজের, ওখানে চলে যাবেন। ওকে, আচ্ছা এটা দেখেন, এই উইকটার প্রাইস হচ্ছে মাত্র 1200 টাকা। এটা আর মানে আরও একটা বাজেট ফ্রেন্ডলি উইক, এটা হচ্ছে লাইক শীতই আছে দেখেন, অ্যান্ড এটা হলো হাইলাইট করা, ডার্ক ব্রাউনের মধ্যে হালকা হাইলাইট করা, ঠিক আছে। সো এই উইকটা মানে যাদের বাজেট একটু কম তারা হচ্ছে নিতে পারেন, এটা প্রাইস হলো মাত্র 1200 টাকা। সো এই উইকটা যারা নিতে চান একটু স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে হচ্ছে আমাকে ইনবক্স করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ শাকিলা আক্তার রহমান আপু, থ্যাংক ইউ সো মাচ। এক্সটেনশন ডার্ক ব্রাউন দেখাবো আপু একটু পরে, আরেকটা 1200 টাকার উইক দেখাচ্ছি, আরেকটা কম দামি উইক দেখাচ্ছি, যাদের বাজেট কম তাদের জন্য এই উইকগুলো একদম বেস্ট। সি এটার মধ্যেও দেখেন শীতই আছে, সামনে ব্যাংসও আছে, ঠিক আছে। এটার প্রাইসটাও খুবই কম, মাত্র 1200 টাকা। ওকে, সেটা দেখেন, এটা হলো মাত্র 1200 টাকা। কোনো আপু যদি এটা নিতে চান একটু স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে হচ্ছে ইনবক্স করবেন। এই যে হলো এটা সিথি, আর এর সামনে হলো ব্যাংসটা, ঠিক আছে। সো কোনো আপু যদি এটা নিতে চান, এই 1200 টাকার এত সুন্দর একটা উইক যদি আপনারা নিতে চান, মানে যাদের ইয়াটা কম, বাজেটটা একটু কম, তারা হচ্ছে ইনবক্স করে ফেলবেন, ঠিক আছে। আচ্ছা, সো আমি হচ্ছে এই ড্রেসটা যে পেজ থেকে নেওয়া, ওই পেজের ওনার জাবিন ইসলাম আপু, উনি হচ্ছে আপনাদেরকে কমেন্ট করে ওনার পেজের লিঙ্কটা দিয়ে দিয়েছি, আমি সেটা হচ্ছে পিন পোস্ট করে দিয়েছি। আপনারা যারা হচ্ছে এই এত রিজনেবল প্রাইসের মধ্যে এত সুন্দর ড্রেসটা চান, মানে 650 টাকায় এত সুন্দর ড্রেসটা চান, তারা হচ্ছে ওই পেজে চলে যাবেন, ঠিক আছে। আচ্ছা, এটা হলো ছেলেদের উইক, কথা বলতে বলতে পড়েও ফেলছি। আচ্ছা, জামাটা খুবই সুন্দর ইসরাত আপু, কোথায় বিয়ে খাওয়া শেষ হয় নাই, ও আসছে, ও হচ্ছে কালকে পরশু আপনাদের সামনে লাইভে আসবে, ঠিক আছে। আচ্ছা, এটা দেখেন, এটা বয়কাটের উইক। ওকে, এটা ছেলে মেয়ে সবাই নিতে পারবেন, এগুলোর মধ্যে হচ্ছে বেশি করে হিউম্যান হেয়ার দেওয়া আছে, অ্যান্ড আপনারা চাইলে মানে ভাইয়া বা আঙ্কেলরা চাইলে হচ্ছে স্যালনে গিয়ে এগুলো হচ্ছে সেট করে নিতে পারবে। ওকে, সো কোনো ভাইয়া বা আপু যদি এই বয়কাটের এই উইকটা নিতে চান, এটার মধ্যে হলো 70% হিউম্যান হেয়ার আছে। কোনো আপু যদি এটা নিতে চান তাহলে হচ্ছে ইনবক্স করে ফেলবেন স্ক্রিনশট নিয়ে। 36 ইঞ্চ লং উইকটা একটু ওয়েট করতে হবে আপু নিউ শিপমেন্টের জন্য, ঠিক আছে। অনেক অনেক কমেন্ট, থ্যাংক ইউ সো মাচ এতগুলো আপুকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। বাট আই এম ভেরি সরি, আমি সবার কমেন্ট পড়তে পারছি না, কাজ আমি প্রোডাক্ট দেখানোর দিকেই বেশি মনোযোগ দিচ্ছি। আচ্ছা, এটা হলো একটা ফ্যান্সি কালারের উইক। ওকে, এটা দেখেন, নিচে হলো অ্যাশ কালার, অ্যাশ ব্লন্ড, অ্যান্ড উপরের সাইডে হলো ব্ল্যাক কালার, অ্যান্ড শীতই আছে, ঠিক আছে, এটা কার্লও আছে। আচ্ছা আচ্ছা, হোলসেলের ড্রেস দেয় কি না আপু, এটা একটা কাজ করেন, আমার মনে হয় দেয় আপুটা, আপনি হচ্ছে লিমাস কালেকশন পেজে চলে যান, ওখানে হচ্ছে ইনবক্স করেন, আপুর সাথে কথা বলতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, সো এটা দেখেন, আচ্ছা লেন্সের এই কালারটা হচ্ছে লাইক আপনি ইনবক্স করেন। ওকে, এটা হচ্ছে কোরিয়ান লেন্স, অ্যান্ড এটা এক্স্যাক্টলি আমি যেটা পড়েছি, এই লেন্সটা যদি কেউ নিতে চান ইনবক্স করে ফেলেন, আপনি এটার সাথে আপনার পছন্দ অনুযায়ী আরেক জোড়া লেন্সও ফ্রি নিতে পারবেন, ঠিক আছে, মাত্র 750 টাকা, মানে এক জোড়ার সাথে এক জোড়া ফ্রি, মাত্র 750 টাকা, ঠিক আছে। আচ্ছা ফাহিম, আচ্ছা হেয়ার এক্সটেনশন দেখান, হেয়ার এক্সটেনশন একটু আগে দেখিয়ে ফেলেছি। আচ্ছা এটা দেখেন, এটার সাথে এটার প্রাইস হলো 2000 টাকা, এটাও ফুল ম্যাট, এটার মধ্যেও কোনো চকচকে ভাব নাই। হ্যাঁ
ওইয়ে কি মাছের বাজারের মতো দামাদামি করে একজন কমেন্ট করেছে, তুমি তাকে হচ্ছে ইয়া করে দাও, ব্লক করে দাও। মানে আপনারা লাইক যারা হচ্ছে এই প্রোডাক্টগুলার মর্ম বুঝেন না, ঠিক আছে, দয়া করে প্লিজ উল্টাপাল্টা দাম বলে আপনারা কমেন্ট করেন না। আমি হচ্ছে দামাদামি একদমই পছন্দ করি না, দামাদামি করিও না, লাইক যেটা এক্স্যাক্ট প্রাইস সেটাই আপনাদেরকে বলি। অ্যান্ড মানে কোনো বার্গেনিং অপশন নাই, ঠিক আছে। আমি নিজেও একটা স্টুডেন্ট, সো আমি জানি যে একটা হাউস ওয়াইফ বা একটা স্টুডেন্ট বা একটা কর্মজীবী যারা আছে, ঠিক আছে, তাদের হচ্ছে মানে তাদের পেইনটা আমি বুঝি। সো প্রত্যেকটা জিনিস অলরেডি রিজনেবল প্রাইস করা, ঠিক আছে। এরপরেও যদি আপনারা দামাদামি করেন, আই এম ভেরি সরি, আপনারা হচ্ছে রিপ্লাই পাবেন না, ঠিক আছে। ওকে, সো এটা দেখেন, এটার প্রাইস হলো মাত্র 2000 টাকা, সাথে উইক ক্যাপ ফ্রি অ্যান্ড একটা বেনি ব্যান্ড ফ্রি, ঠিক আছে। আমি হচ্ছে এখন বব কাটের একটা উইক দেখাবো, বব কাটের উইকটা খুবই সুন্দর। আচ্ছা, লেন্স দেখাও, লেন্স দিও, তেমন পো লেন্স দিও, আই হাই। এই বব কাটের উইকটা দেখেন, ঠিক আছে, বব কাটের উইকটা আমি এখন হচ্ছে পরবো। এটা লাইক জাস্ট পিছন কাটটা দেখেন, সি লাইক এখান থেকে সমান হয়ে এসে সামনের সাইডে হচ্ছে একটা লেয়ার হয়েছে, ঠিক আছে। বব কাটেরটা হচ্ছে আপনার বেবি বা বড় সবাই পরতে পারে। এই বব কাটের উইকটার হচ্ছে অনেক রিভিউ আছে, লেন্স দেখিয়ে দিচ্ছি আপু, তারপর ফ্ললেসের যে মেশিনটা আছে ওইটাও দিও। ওকে, আর হাইলাইটার কি আছে না, সবগুলো সেল হয়ে গেছে হাইলাইটারটা, মানে আমি যেটা ইউজ করি ওই যে হোয়াইট অ্যান্ড ওয়াইল্ডের, যদি থাকে দিও, যে আপুদের লাগবে ওনারা নিতে পারবে, ঠিক আছে। আচ্ছা, ওয়ান ক্লিপ এক্সটেনশন যেই আপনারা নিতে চান একটু ওয়েট করতে হবে, দেখাই দিব, ঠিক আছে। সো এটা দেখেন, এটার প্রাইস হলো মাত্র 2000 টাকা। এটা হলো বব কাটের একটা উইক, উপরে সাইডে হচ্ছে স্ক্যাল্প কালার ম্যাটেরিয়াল দেওয়া আছে, ঠিক আছে। আবার প্রত্যেকটা উইকে হচ্ছে বেল্ট আছে, সো দ্যাট এগুলো হচ্ছে টাইট হয়ে একদম ফিক্স হয়ে যায় মাথায়। আচ্ছা, এই হলো হাইলাইটারটা, ঠিক আছে। কেমন একটু খুলে দেখাবো, না থাক, এটা ইনটেক্ট, ঠিক আছে। এই হাইলাইটারটা দেখেন, যে আপুরা হচ্ছে আমাকে কোয়েশ্চেন করেন, হয়তো আমার হাইলাইটার আপনাদের কাছে ভালো লাগে। অনেক আপুরাই লাইক হাইলাইটার কিনে বাট মানে সঠিকটা চুজ করে কিনতে পারে না, যে কারণে হচ্ছে যে হাইলাইটের যে একটা লুক মানে একটা গ্লসিনেস যে আসে ওইটা হচ্ছে আসে না। সো আপনারা যারা হচ্ছে লাইক আমার হাইলাইটারটা পছন্দ করেন, তারা হচ্ছে আমি এটা ইউজ করি, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইলাইটার, ঠিক আছে। মানে বেশিরভাগ সময় আমি এটাই ইউজ করি, অ্যান্ড আমার মানে এমন কোনো দিন নাই যে আমি মেকআপ করলে লাইক হাইলাইটার দিই না। হ্যাঁ, এগুলো একটু পরে দাও। সো যে আপনারা হচ্ছে এটা নিতে চান, এটা লাইক আমি একদমই প্রফিটের জন্য সেল করছি না। এটা দেখেন, এই যে মানে অনেক আপুরা আমার কাছে হচ্ছে আমার আমি যেই জিনিসগুলো দিয়ে মেকআপ করি ওই স্টাফগুলো চায়, ঠিক আছে। সো সেই জন্য হচ্ছে আমি হাইলাইটারটা এনেছি, কাজ এই মানে হাইলাইটারটা বেশিরভাগ আপু চেয়েছে এই জন্য। ওকে, সো এটার দেখেন, এটা রেট করা প্রাইস 620 টাকা, ঠিক আছে। এটা আমি 620 টাকা দিয়েই এনেছি, অ্যান্ড আপনারা যদি কেউ নিতে চান তাহলে এটা নিতে পারেন, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইলাইটার মাত্র 620 টাকা, ঠিক আছে। সো এটা একটা স্ক্রিনশট তুলে নেবেন, যারা হচ্ছে আমি যেই হাইলাইটার ইউজ করি সি লাইক একটা মানে শাইন করে, হ্যাঁ একটা ফ্ললেস একটা লুক আসে। ওকে, হাইলাইটারটা আসলে অনেক সুন্দর, অনেক ভালো, অ্যান্ড আমি বেশিরভাগ সময় এটা ইউজ করি। সো কোনো আপু যদি এটা নিতে চান একটু স্ক্রিনশট নিয়ে নেবেন, প্রাইস হচ্ছে মাত্র রেড করা প্রাইস 620 টাকা। সো এটা রেখে দিচ্ছি, এটা মনে হয় আর বেশি নাই না হাইলাইটার। আচ্ছা, সো এটা দেখেন, এটা হলো বব কাটের উইক, এটার সাথে হচ্ছে আপনি একটা উইক ক্যাপ ফ্রি পাচ্ছেন, একটা বেনি ব্যান্ড ফ্রি পাচ্ছেন। ওকে, আচ্ছা ধরো আপু হেয়ার অর্ডার করছি, পাই নাই, আপু অনেক প্রেশার যাচ্ছে, যে কারণে হচ্ছে বেশিরভাগ আপুদেরকে ভালো মতো রিপ্লাইও দেওয়া পসিবল হচ্ছে না, ঠিক আছে। সো একটুখানি ধৈর্য ধরেন, যারা হচ্ছে অর্ডার করে ফেলেছেন তারা অবশ্যই পেয়ে যাবেন, ঠিক আছে। ওকে, সো নেক্সট উইকটা দাও, ছেলেদের উইকটাই দাও, আমি বয় কাটের উইক দেখাচ্ছি, ঠিক আছে। নেক্সট একটা ন্যাচারাল ব্ল্যাক কালার, সো এই উইকটাও হচ্ছে বয় কাটের একটা উইক, ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবেন, মানে খুবই রিয়েলিস্টিক। এগুলো হচ্ছে মানে পরলে এক্সট্রা করে কাট করার কোনো দরকার হয় না, ঠিক আছে। আচ্ছা, ফাউন্ডেশন কোনটা, কনসিলার ইউজ করি না আপু আমি, কাজ আমার অত মানে ডার্ক সার্কেল নাই, আর আমি হচ্ছে মানে চোখের মধ্যে অত আই শ্যাডো ইউজ করি না, তো এই জন্য হচ্ছে আমার কনসিলারটা লাগে না। তো আমি ফাউন্ডেশন ইউজ করি হচ্ছে আপনার হোয়াইট হাউসের 102 শেডটা, ঠিক আছে, একটু ইয়েলি শেড, আমার কাছে ইয়েলো শেডটাই ভালো লাগে, ঠিক আছে। সো আমি হচ্ছে হোয়াইট হাউসের ওই ফাউন্ডেশনটাই ইউজ করি। আচ্ছা, সো এটা দেখেন, এটা হলো বয় কাটের আরেকটা উইক, এগুলো হচ্ছে পরলে কাট করার মানে এক্সট্রা কাট করার কোনো প্রয়োজন হয় না। ওকে, সো আঙ্কেল বা ভাইয়া বা আপু যারা হচ্ছে বয় কাটের উইকগুলো চান তারা হচ্ছে এটা নিতে পারেন, সেটার প্রাইস হচ্ছে মাত্র 2000 টাকা। বয় কাটের উইকগুলোতে হিউম্যান হেয়ার ম্যাটেরিয়ালটা বেশি থাকে,
অ্যান্ড এগুলো এত বেশি রিয়েলিস্টিক যে বোঝা যায় না যে আপনি এক্সট্রা কিছু পড়েছেন, ঠিক আছে? আর এই এত সুন্দর ড্রেসটা হচ্ছে আপু লিমাস কালেকশন পেজ থেকে, ড্রেসের প্রাইস হচ্ছে মাত্র 650 টাকা। যারা হচ্ছে এই ড্রেসটা নিতে চান ওই পেজে হচ্ছে আপনি ইয়া করে ফেলবেন, নক করে ফেলবেন, ঠিক আছে? আমি ক্যাপশনে লিঙ্ক দিয়ে ফেলেছি, ওকে দাও। সো এখন হচ্ছে আমি আমার মোস্ট ফেভারিট উইকটা পড়বো। এটা কয় পিস আছে আর দেখছো? আছে বেশি, দেখছিলাম তো প্রায় মানে সামনের শাড়ির পুরোটাই শেষ। সো এটা দেখেন, এটা হলো লং ব্যাংসের ফুল ম্যাট উইকটা। ফুল ম্যাট মানে হচ্ছে 50% হিউম্যান হেয়ার আছে অ্যান্ড এটার মধ্যে কোনো চকচকে ভাব নাই। কোনো আপু যদি লাইক প্রুফ করতে পারেন যে এটার মধ্যে চকচকে ভাব আছে তাহলে হচ্ছে আপনাকে ফুল পেমেন্ট রিটার্ন করা হবে। ফাইন, টাইমটা বলো। এভাবে বলছি না, এগুলো খুলে দিতে তোমারে একটু সেট করি। আচ্ছা, উইক ক্যাপের প্রাইস, আচ্ছা উইক ক্যাপ হচ্ছে আপু উইক ছাড়া সেল হয় না, ঠিক আছে? উইকের সাথেই হচ্ছে আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন। সো উইক ক্যাপ আমি এক্সট্রা সেল করি না, কারণ উইক ক্যাপের এমনিই হচ্ছে খুবই মানে কি বলবো, খুব উইক ক্যাপ নিয়ে এমনিই খুব টেনশনে আছি। সো এটা দেখেন, এটা হলো লাইক সামনের ব্যাংসটা অনেক লং, মানে সামনের ব্যাংস বা লেয়ার বলতে পারেন। এটা যারা হচ্ছে সামনে ছোটো চুল পছন্দ করেন না তারা হচ্ছে কানের পিছনে নিয়ে রাখতে পারবেন, ঠিক আছে? সো এইটার প্রাইস হচ্ছে মাত্র 2000 টাকা। কোনো আপু যদি এটা নিতে চান একটু স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে হচ্ছে ইনবক্স করে ফেলবেন। এটার সাথে আপনি এটা পরার আগে আমি যে উইক ক্যাপটা পরেছি সেটা ফ্রি পাবেন, আর হচ্ছে এই বেনি ব্যান্ডটা ফ্রি পাবেন, ঠিক আছে? বেনি ব্যান্ডটা ফ্রি পাবেন। সো কোনো আপু যদি নিতে চান একটু স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে হচ্ছে আমাকে ইনবক্স করে দেবেন। আমি কি একটু লেন্স দেখাবো? হাফ হেয়ার উইক আছে আপু, হাফ উইকগুলো আছে, দাও নাই। নতুন হাফ উইকগুলো অনেক গর্জিয়াস ছিল তো, ওগুলো দিলে ভালো হতো, ওটা রাখো। আচ্ছা আপু, তোমাকে দেখে বাইক চালানো শিখতেছি, অনেক ভালো করতেছেন আপু, শিখে ফেলেন, ঠিক আছে? যারা হচ্ছে বাইক চালানো শিখে ফেলবেন, একদিন ইনশাল্লাহ সবাই একসাথে রাইডে যাবো, আমরা মাওয়াতে যাবো, মাওয়ার রোডটা অনেক সুন্দর, ঠিক আছে? ওকে, সো আমি হচ্ছে একটু লেন্স দেখাই। ফার্স্ট একটা হ্যালোইন লেন্স দেখাবো, এটা হচ্ছে বারবি লেন্স, একদম রেড কালার, ঠিক আছে? সো এটা দেখেন, এগুলো হচ্ছে সবগুলো 750 টাকা করে, বাট অফারে হচ্ছে আপনি এক জোড়ার সাথে এখন এক জোড়া ফ্রি পাবেন, ঠিক আছে? এক জোড়া কিনলে এক জোড়া ফ্রি, কিট বক্সও ফ্রি। এখন যদি কনফিউজড হয়ে যান কিট বক্স কি, তাহলে আমি দেখিয়ে দিচ্ছি কিট বক্স কি, ঠিক আছে? ওকে, দেন পরে দেখাবো হচ্ছে একটা গ্রিন কালার লেন্স, সি অনেক সুন্দর লেন্স, যারা নেবেন স্ক্রিনশট নিয়ে নেবেন, ঠিক আছে? আর স্ক্রিনশট না নিতে পারলেও প্যারা নাই, কজ আমি হচ্ছে সুন্দর করে এগুলোর ছবি অলরেডি আপলোড করে দিয়েছি, আবার আপলোড করে দিব, সমস্যা নাই। ওকে, এটা দেখেন, এটা গ্রিন কালার, আর যে আপনাদের চুল চোখের মণিটা অনেক বেশি কালো তারা অবশ্যই আমাকে ইনফর্ম করে দিবেন, ঠিক আছে? এটা পরে হচ্ছে আমি যে পিঙ্ক কালার সালোয়ার কামিজ পরে যেই দিন লাইভটা করেছিলাম, ওই দিন অনেক আপুরা জিজ্ঞেস করেছিলেন যে আপু কোন লেন্সটা পরেছো, সেদিন আমি এই লেন্সটা পরেছিলাম, ঠিক আছে? আচ্ছা, সেইভাবে দেখলে অ্যাকচুয়ালি ওনারা বুঝবে না। আপনারা হচ্ছে লাইভ শেষে যেটা করবেন, লেন্সের যে ফোল্ডারটা আছে মানে অ্যালবামটা আছে, ওই অ্যালবামে চলে যাবেন। আচ্ছা, আমি কিন্তু আজকে অনেক 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 গর্জিয়াস কয়েকটা হাফ হেড উইক দেখাবো, ঠিক আছে? আচ্ছা ধরো, এক জোড়া কিনলে এক জোড়া ফ্রি। আচ্ছা এইটা দেখেন, এটা ব্লু কালার, মানে এই কালারটা আমার কাছে খুব ভালো লাগছে। ওকে, টপার দেখাচ্ছি আপু, একটু ওয়েট করেন। এটা হলো রেড কালার, সাইডে বর্ডার আছে। আচ্ছা, এটাও হচ্ছে মানে এই দুইটা সেম, জাস্ট সাইডে বর্ডার আছে, ঠিক আছে? রেড ব্লু সাইডে বর্ডার আছে, এগুলো বারবি লেন্স দাও। আর হচ্ছে আমি আরেকটা লেন্স দেখাই, এটা হলো হোয়াইট গ্রে, ঠিক আছে? হোয়াইট গ্রে সাইডে হচ্ছে বর্ডার আছে। শীত লাগলে এসি কমায় দাও, সমস্যা নেই তো। আর এটা হচ্ছে একটা, এটা কি কুল হ্যাজেল, ঠিক আছে? ওকে, সো এগুলো আমি রেখে দিচ্ছি। আচ্ছা, লেন্সে একটা কাজ করো, সুন্দর করে ওনার ফোনটা দিয়ে ছবি তুলে ফেলো। আচ্ছা, সো এই মেশিনটা দেখেন, এটা হলো ফ্ললেস মেশিনটা, ঠিক আছে? এটার ভিতরটা একটু দেখাই, এটা কিন্তু দুইটা টাইপ আছে, একটা হলো ওয়ান টাইম ইউজ করে না আপু, এই যে দেখেন, এটা আমি কালকের মানে গত লাইভের আগে লাইভে পড়েছি, আবার আজকে পড়েছি, ঠিক আছে? সো এটার হচ্ছে দুইটা টাইপ আছে, এটার দুইটা টাইপ আছে, একটা হলো ব্যাটারির, একটা হলো চার্জিংয়ের, ঠিক আছে? ব্যাটারিগুলো অ্যাকচুয়ালি ভালো না, মানে লং লাস্টিং হয় না,
পোল একটু তাড়াতাড়ি ফাস্ট নষ্ট হয়ে যায়। সো আমি হচ্ছে ব্যাটারিগুলো আনি নাই, আমি আপনাদের জন্য এনেছি হচ্ছে চার্জিংয়েরগুলো, যারা হচ্ছে যে আমাদের যে ফেসিয়াল হেয়ার রিমুভাল, ঠিক আছে, মানে গালের সাইডে থাকে বা এই যে এই জায়গাটার নাম কি, আপার লিপ, ঠিক আছে, বাংলাতে জিজ্ঞেস করছি আমি, আপার লিপের এখানে থাকে, তারপর হচ্ছে লাইক কি বলে যে এখানে যাদের হচ্ছে একটু বেশি ফেসিয়াল হেয়ার গ্রো করে তাদের জন্য অনেক বেশি হেল্পফুল একটা জিনিস। আমার হাতে তো ইয়া নাই, পোষণ নাই, দেখা যাবে না, তোমার হাতটা দাও না। আচ্ছা, এই যে লাইক এটা হচ্ছে এভাবে অন করলে হাতটা আনো, এ পাশে আসো, তুমি এ পাশে আজকেও পাইবে নিতেছে। এই যে দেখেন কত মোটা একটা হাত, এই যে এভাবে হচ্ছে করলে উঠে যাবে, সি একদম ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। এই যে এই জায়গাটা দেখেন, এই জায়গাটা একদম ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। সো এইগুলো কিন্তু তুমি তো নিজেই দিলা, আমি তোমাকে এক সেকেন্ডের জন্য ডাকি নাই ভাই। সো এটার প্রাইস, এটা কিন্তু আমি বারবার বলে দিচ্ছি, এটা কিন্তু ব্যাটারির না, এটা হলো চার্জিংয়ের, ঠিক আছে। ব্যাটারিগুলো আছে ওগুলো একদমই ভালো হবে না, সো চার্জিংয়েরগুলো কিন্তু অনেক বেশি ভালো। অ্যান্ড এগুলার এটার প্রাইস হচ্ছে মাত্র 800 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে লাইক আপনি চার্জ দিয়ে হচ্ছে লং টাইম ইউজ করতে পারবেন, দিনের পর দিন কিছুই হবে না, ওকে। আচ্ছা ওকে, সো যারা হচ্ছে এটা নিতে চান একটু স্ক্রিনশট নিয়ে ফেলবেন, এটার প্রাইস হচ্ছে মাত্র 800 টাকা। অ্যান্ড এটা হচ্ছে অরিজিনালটা, অ্যান্ড এটা খুব মানে ক্লিন করে আপনার ফেসিয়াল হেয়ারটা রিমুভ করবে, ওকে। সো এটার প্রাইস হচ্ছে মাত্র 800 টাকা, যে আপনারা নিতে চান একটু স্ক্রিনশট নিয়ে ফেলবেন। আর লেন্স যারা নিতে চান তারা হচ্ছে আই হোপ যে স্ক্রিনশট নিয়ে ফেলেছেন, অ্যান্ড হাইলাইটারেরও স্ক্রিনশট নিয়ে ফেলেছেন। আমি যে উইকটা পড়েছি, হ্যাঁ আপু এটা আমার হেয়ার না, আমার চুল এত সুন্দর না। এটার প্রাইস হচ্ছে 2000 টাকা। অ্যান্ড আপনার সাথে হচ্ছে এই যে উইক ক্যাপটা ফ্রি পাবেন, যেটা আমি পড়েছিলাম এটা ভিতরে, অ্যান্ড বেনিটাও ফ্রি পাবেন, ঠিক আছে। সো আই হোপ যে আপনারা স্ক্রিনশট নিয়ে ফেলেছেন। ধরো ব্রাশ তো অ্যাভেলেবেল হয়েছে 250 টাকা করে, ঠিক আছে, ব্রাশ অ্যাভেলেবেল হয়েছে 250 টাকা করে, ব্রাশ নিতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে আমার লাইভের ব্রাশ, আপনাদেরকে অবশ্যই ফ্রেশটা দেওয়া হবে। ব্লক করো, এটা কি হাফ উইক? তাহলে আমি হাফ উইকটা দেখালে আর উইক ক্যাপের কি দরকার? হাফ উইকটা দেখেন এত গর্জিয়াস, সি অনেক গর্জিয়াস হাফ হেড উইক। বাট দুঃখের বিষয় হইলো এটার কালো নাই, ঠিক আছে, সেটা দেখেন। এটা হলো স্টেপ স্টেপ করা, ঠিক আছে, স্টেপ স্টেপ করা, অ্যান্ড এটা ফুল ম্যাট, 100% ম্যাট, এটার মধ্যে কোনো চকচকে ভাব নাই। অ্যান্ড এটার সাথে হচ্ছে সব থেকে গুড নিউজ যেটা, আপনারা হচ্ছে দুইটা এক্সটেনশন ক্লিপ ফ্রি পাবেন, কারণ এটাতে যে ক্লিপগুলো দেওয়া আছে এগুলো হলো চিরুনি ক্লিপ, এক্সটেনশনের ক্লিপ দাও তো আমাকে 60 টাকা করে যেগুলো, ঠিক আছে। আমি হচ্ছে আপনাদেরকে এটার সাথে এক্সটেনশন ক্লিপ দুইটা ফ্রি দিব, সো দ্যাট আপনারা এখানে একটা সেলাই করে নিতে পারেন, অ্যান্ড এটা খুবই মানে স্ট্রং হয়ে যাবে তখন। এটা আমি পরে দেখাচ্ছি এখন, পাইছো? আচ্ছা এক্সটেনশন, আচ্ছা দুইটাই দাও না, সমস্যা কি, বলেছি দুইটা ফ্রি দিব, তোমার দুইটা দিতে বলি নাই। আচ্ছা এই হলো এক্সটেনশন ক্লিপ, ঠিক আছে। এগুলো হচ্ছে লাইক, এই যে দেখেন এগুলো হচ্ছে আপনি এখানে একটা সেলাই করবেন, এখানে একটা সেলাই করবেন, ঠিক আছে। এই জন্য হচ্ছে আপনাদেরকে দুইটা ফ্রি দেওয়া হচ্ছে এইটার সাথে। সো এটা কিন্তু অনেক গর্জিয়াস অ্যান্ড অনেক ঘন, ওকে। এটা আমি পরে দেখাচ্ছি, এটা পরার জন্য আমাকে যেটা করতে হবে কিট বক্সটা আবার কি, আচ্ছা আপনি যে লেন্সটা পরবেন, মানে একটা প্যাকেট দাও তো লেন্সের, লেন্স দিও, আর সলিউশনটা কোথায়, কিট বক্সটা কি সেটা একটু দেখা দিই। ধরেন এটা হলো আপনার লেন্স, ঠিক আছে, এটা হলো প্যাকেট, এটা থেকে খুলে আমি চোখে পড়েছি, তারপর তো আর এটাতে রাখা সম্ভব না, তো তখন আপনি কি করবেন, কোথায় রাখবেন? এই যে এটা হলো কিট বক্স, এই হলো দুই চোখের দুইটা, ঠিক আছে, এখান থেকে খুলবেন। খোলার আগে অবশ্যই হাতটা পরিষ্কার করে নেবেন, আমি লেন্স কীভাবে পরে কীভাবে খুলে সেটা নিয়ে অবশ্যই একটা ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করে দিব, ঠিক আছে। সো খুলবেন, বাট এটাকে আপনি খালি বক্সে রাখবেন না, এটা লেন্স সবসময় ভিজিয়ে রাখতে হয়, আদারওয়াইজ শুকিয়ে কাট হয়ে যায়, তো তখন কিন্তু আপনি ইউজ করতে পারবেন না। সেজন্য যেটা করতে হবে, এটা হলো লেন্সের পানি বা লেন্সের মেডিসিন বলতে পারেন, এটার নাম হলো সলিউশন, ঠিক আছে। সো এটা থেকে আপনাকে এখানে ঢালতে হবে, ঢেলে চোখের থেকে খুলে এখানে আপনাকে রেখে
এটা আটকিয়ে দিবেন, ঠিক আছে? তারপর কোথায় রাখবেন? অবশ্যই গরম কোনো জায়গায় রাখা যাবে না, ফ্রিজের ভিতরে রেখে দিবেন, ডিপে না, নর্মালে, ঠিক আছে? মানে নর্মালে রাখবেন, যেখানে আমরা শাকসবজি রাখি, পানির বোতল রাখি, ওই ওই ফ্রিজে রাখবেন, ঠিক আছে? সো এটা হচ্ছে কুল থাকবে, অ্যান্ড যখন আপনি নেক্সট যখন ইউজ করবেন তখন হচ্ছে আপনি খুব ইজিলি ইউজ করতে পারবেন। আর এগুলোর ডেট আছে হচ্ছে 2024 পর্যন্ত, কিন্তু এটাকে আপনি 2024 পর্যন্ত ইউজ করতে পারবেন না। এটা হচ্ছে ডেটটা 2024 কেন, মানে ধরেন আপনি এটা কিনেছেন কিন্তু এক বছর দুই বছর পার হয়ে গেছে, যেটা আপনি খুলেন নাই, ওকে? তো তখন যেটা হবে, মানে তখন আপনি কি করতে পারবেন, যদি আপনি যেহেতু 2024-এর কত মাস পর্যন্ত আছে, 2024-এর নভেম্বর মাস পর্যন্ত ডেট আছে, ধরেন আপনি এটা 2024-এর জানুয়ারি মাসেও এটা ইউজ করতে পারবেন, প্রবলেম হবে না। কিন্তু আপনি যদি এটা আজকে খুলে ফেলেন তাহলে কিন্তু আপনি এটা 2024 পর্যন্ত ইউজ করতে পারবেন না। একটা লেন্স কখনোই এক বছরের বেশি ইউজ করতে হয় না, ঠিক আছে? সেটা যতই পারফেক্ট থাকুক না কেন। সো লেন্স যারা ইউজ করবেন, ধরেন এটা ডেট আছে 2024 পর্যন্ত, কিন্তু এটা ওপেন করেছি আজকে আমি, কিন্তু এটা কিন্তু আমি 2024 পর্যন্ত ইউজ করব না, এটা আমি এক বছরের বেশি ইউজই করব না। সব থেকে বেশি ভালো হয় চোখ, যেহেতু আমাদের সেন্সিটিভ জায়গা, 6 মাসের বেশি ইউজ করবেন না, ঠিক আছে? এগুলো এক জোড়ার সাথে এক জোড়া ফ্রি পাচ্ছেন 750 টাকা। সো আমাদের চোখ অনেক প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ একটা জায়গা, ঠিক আছে? আমাদের চোখের মতো সেন্সিটিভ জায়গার কাছে কিন্তু 750 টাকা কিছুই না, ওকে? সো শুধু শুধু কেউ রিস্ক নেবেন না, যে আপুদের অ্যালার্জি আছে তারা হচ্ছে লেন্স অ্যাভয়েড করবেন, ওকে? আচ্ছা, রেখে দিচ্ছি। সো আই হোপ যে আমি বুঝাতে পেরেছি কিট বক্স কি, সলিউশন কি। যে আপুরা একদমই লেন্স পড়তে পারেন না তাদেরকে আমি অবশ্যই অনেক 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 হেল্প করব। আমি আপনাদেরকে ডিটেলস নিয়ে একটা ভিডিও আপলোড করে দিব, যেন ওই ভিডিওটা দেখে আপনারা ট্রাই করতে পারেন, ওকে? আচ্ছা, এটা পরে দেখাই এখন, এটা পরে দেখাচ্ছি। এটা পরার জন্য যেটা করব, আমি এই কান থেকে, এই যে এইখান থেকে, এই যে দেখেন আমার হাইলাইটারটা কত গর্জিয়াস, ঠিক আছে? এই যে হাইলাইটারটা, এটা ইউজ করেছি মাত্র 650-620 টাকা রেড করা প্রাইস, ঠিক আছে? কয়টা আছে হাইলাইটার? এখান থেকে হেয়ার নিব, দুইটা আছে, না এক বক্স ছিল। আচ্ছা ধরো, আচ্ছা এখন অফ যাও, অফ যাও, অফ যাও। সো এটা দেখেন, এই কান থেকে আমি ওই কান পর্যন্ত সিথি করব। আচ্ছা, কোন আপুরা লেন্স এখনও কখনো ইউজ করেন নাই আমাকে একটু কমেন্ট করে বলেন, ঠিক আছে? আমি একটু দেখি যে বেশিরভাগ আপুরাই কি কখনো ইউজ করেন নাই, নাকি বেশিরভাগ আপুরাই ইউজ করেছে, একটু দেখি। কমেন্ট করে ফেলেন, কমেন্ট করবেন যে আপু আমি ইউজ করেছি বা আপু আমি কখনো ইউজ করিনি, জাস্ট এতটুকু লিখলেই হবে, ঠিক আছে? আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করবে আমি ভিডিওটা আপলোড করবো কি না, ওকে? আমি একটা লেন্স একবার পরে আর পরি না, কজ আমার চোখে পাওয়ার আছে, তাই কোনো প্রোগ্রাম ছাড়া পড়ি না। আচ্ছা, যে আপুদের চোখে পাওয়ার আছে তারা হচ্ছে লেন্সের মধ্যেও পাওয়ার বসানো যায়, তো আপনারা হচ্ছে পাওয়ার দেওয়া লেন্সগুলো ট্রাই করবেন, ঠিক আছে? আমি আমি করি নাই আপু। আচ্ছা একটু পড়ো তো আপু। আচ্ছা, আমি ইউজ করিনি, আচ্ছা আমি কখনো ইউজ করিনি কিন্তু ইচ্ছা আছে করার। আমি, আচ্ছা আমি কখনো ইউজ করি নাই, আল্লাহ ইউজ না করা আপুদের সংখ্যাই তো কি বেশি, করি না। আচ্ছা, তোমাকে এত চেনা চেনা লাগে কেন বুঝি না, মেবি আমাকে চিনেন হয়তো বা। আচ্ছা, আমি ইউজ করিনি, করি নাই, আমি করেছি। আচ্ছা, একজন আপুকে পেয়েছি, কনগ্রাচুলেশন আপু। আচ্ছা আমি, আচ্ছা আমি কখনো ইউজ করি নাই আপু, ঠিক আছে? যেহেতু ইউজ না করা আপুগুলা বেশি, আমি হচ্ছে খুব 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 তাড়াতাড়ি হচ্ছে একটা ভিডিও আপলোড করে দেবো, কি বলেন? আপনাদের হেল্প হবে, ঠিক আছে? একদম A to Z সব কিছু আপলোড করে দেবো। আচ্ছা, করি নাই, করি নাই। আচ্ছা আপু, লেন্স ইউজ না করা আপুদের সংখ্যাই দেখছি বেশি, আমি ভেবেছিলাম যে হয়তো ইউজ করা আপুদের সংখ্যা বেশি হবে। আচ্ছা, করি নাই, আমি কোনো দিনও পড়ি নাই, আমি ইউজ করিনি কোনো দিন, বাট ইউজ করার ইচ্ছাও নাই। আচ্ছা, ইচ্ছাও নাই, ওকে আপু। বাট একটা কি, লাইক আমরা মেয়েরা তো সাজতে পছন্দ করি না, আমাদের, আমরা মেয়েরা হচ্ছে কি মানে অন্যরকম একটা জিনিস, অদ্ভুত একটা জিনিস, সাজতে খুব বেশি পছন্দ করি। মানে অন্য কারো কথা জানি না, আমি খুব 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 সাজতে পছন্দ করি, হ্যাঁ। এই জন্য হচ্ছে মনে হয় খুব কম লেন্সই আছে যেগুলো আমি ট্রাই করি নাই, ঠিক আছে? সো যারা সাজতে পছন্দ করেন কিন্তু লেন্স কখনো পরেন নাই, তাদের কিন্তু ট্রাই করা উচিত, ঠিক আছে? আচ্ছা,
সো আমরা নিজের জন্য সাজি, অন্য কারোর জন্য না। সো লেন্স পরতেই পারি, ঠিক আছে, আমি ইউজ করি। আচ্ছা সো এটা দেখেন, এটা হলো হাফের উইকটা, যেটা হচ্ছে অনেক বেশি গর্জিয়াস অ্যান্ড অনেক বেশি ঘন, যেটার সাথে আপনারা দুইটা এক্সটেনশন ক্লিপ ফ্রি পাচ্ছেন, কারণ এটাতে শুধু চিরনি ক্লিপ আছে। তারপরে দেখেন আমি যে চিরনি ক্লিপ পরেছি, এই যে দেখেন টান দেই, খুলছে না, ঠিক আছে, আমি কিন্তু যথেষ্ট জোরে টান দিচ্ছি। সো এই দুইটা ক্লিপ ফ্রি পাচ্ছেন, এটার সাথে প্রাইস হলো মাত্র 2000 টাকা, ফুল ম্যাট, 100% ম্যাট। সো আই এম ভেরি সরি উই আপুদের কাছে যাদের চুলটা হচ্ছে আমার কালারের, বাট তারপরেও হচ্ছে আপনারা কিন্তু এই কালারের উইকটা ট্রাই করতে। ফাহিম ফাহিম ঘুমায় গেছে। আচ্ছা সো এটা দেখেন, এটা হলো মাত্র 2000 টাকা, ঠিক আছে, এটার মধ্যে ফুল ম্যাট হিউম্যান হেয়ার মিক্সিং আছে। আপু তেমন আপু তুমি ফোনটা নিয়ে নাও, ও ঘুমাক, ধরো ধরো। আচ্ছা নেক্সট কি কালার, সেমই তো দিও না, রেখে দাও, সেম 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 রেখে দাও। আচ্ছা সো আমি হচ্ছে আমি তোমাকে অনেক বেশি কিউট লাগছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, আমার ভয় করে আপু, আমারও ভয় করতো আপু। আমি হচ্ছে আমি তো খুব ছোটোবেলা থেকে একটু দুষ্ট, আমি ক্লাস 9-এ শিখেছি লেন্স পরা। ওয়াও হাইলাইটার করাটা তো অনেক সুন্দর। সো যে আপুদের চুলটা ন্যাচারাল ব্ল্যাক কালার, তারা হাইলাইটটা নিতে পারেন, ঠিক আছে, অনেক সুন্দর লাগলো আমার কাছে, মানে ক্যামেরাতে কীরকম লাগতেছে জানি না, বাট ইন রিয়েল খুবই সুন্দর দেখতে, অনেক গর্জিয়াস, ঠিক আছে। এটাও হচ্ছে চিরনি ক্লিপ, এটার সাথেও হচ্ছে আপনারা দুইটা ক্লিপ ফ্রি পাবেন, প্রাইস হচ্ছে 2000 টাকা। এটা আমি পড়ছি না, আর এগুলো কিন্তু ইলাস্টিক, ঠিক আছে, এই যে দেখেন ইলাস্টিক, এর জন্য হচ্ছে মাথার মধ্যে সেট হয়ে যায়। সো আমি হচ্ছে এটা একটু জাস্ট এমনি উপরেই পরে দেখাই। গুড মর্নিং, আমি বুঝলাম না ওই এখন ঘুমাইতেছে কেন। আচ্ছা সো আমি জাস্ট এমনিতেই উপরে উপরে সেট করে দেখাচ্ছি, ফাহিম ভাইয়াকে একটু দেখতে চাই, ওর চোখে আজকে অনেক ঘুম। ওকে সলিউশন আপু, এটার নাম সলিউশন। সো আমি দেখেন আমি মানে আপনারা জাস্ট সামনে দিয়ে চুল রাখবেন, এটা হচ্ছে উপরে সেট করে দিবেন, ঠিক আছে, উপরে এভাবে সেট করে দিবেন, অ্যান্ড দেখেন অনেক গর্জিয়াস, এটার প্রাইস হচ্ছে 2000 টাকা, ঠিক আছে। এটার মধ্যে ফুল মানে 50% হিউম্যান হেয়ার আছে, অ্যান্ড এটা হলো ফুল ম্যাট, কোনো চকচকে ভাব নাই। কোনো আপু যদি প্রুফ করতে পারেন যেটাতে চকচকে ভাব আছে, তাহলে তাকে পুরো 10,000 টাকা আমি জরিমানা দিব, লাইভে সবার সামনে বলছি, ঠিক আছে। আচ্ছা আমার কমেন্ট পড়ো না, না আপু আমার বাসা মিরপুর না, আমি মিরপুর ভালো করে চিনিও না। আচ্ছা আপু, আচ্ছা এটা কিন্তু ন্যাচারাল ব্ল্যাকের উপরে হাইলাইট আপু, এটা যারা হচ্ছে ন্যাচারাল ব্ল্যাকের হেয়ার তারা হচ্ছে এটা নিতে পারেন। এটার কার্ডটা কোথায়, এক্সট্রা রাখো। সো এইটা হলো লাইক 2000 টাকা, সাথে হচ্ছে দুইটা এক্সটেনশনের ক্লিপ ফ্রি, ঠিক আছে। ধরো ওইটা আপু কি লাইক আমি হচ্ছে মানে শিপমেন্ট নিয়ে এত প্যারায় আছি, আর মানে এটা আসলে কি বলবো সিচুয়েশনের জন্য আর মানে পাচ্ছি না, অলরেডি চিটাগাংয়ে চলে আসছে বাট মানে ছাড়ছে না। সো যেদিনই পেয়ে যাব সঙ্গে সঙ্গে লাইভে চলে আসব, মানে নিউ স্টকটা যেদিন পেয়ে যাব, ঠিক আছে। আপাতত যাদের অনেক বেশি দরকার এখন যা আছে তাই নিয়ে ফেলেন, ঠিক আছে। ওকে সো আমি আবার উইকে চলে যাচ্ছি, এখন যে উইকটা দেখাবো এটা হলো মানে যেই আপুরা সামনে ছোট চুল পছন্দ করেন না, মানে ব্যাংস পছন্দ করেন না, তো অনেক আন্টিরাও আমার লাইফ দেখে আমাকে নক করে যে মামনি আমি তুমি আমার মেয়ের মতো অনেক ছোট হবা, আমাকে একটা উইক সাজেস্ট করো যেটা সামনে চুল নাই, ঠিক আছে। সো যে আপুরা বা যে আন্টিরা হচ্ছে সামনে চুল ছাড়া চান তাদের জন্য এই উইকটা একদম পারফেক্ট, ঠিক আছে। এটা দেখেন এটা সিথি আছে, সি স্কিন কালারের সিথি। আমি ইংলিশ জানি না, না আমি তো ইংলিশ জানি না, কেন ভাই? ও আচ্ছা সো এটা দেখেন এটা হলো সামনে চুল ছাড়া, ঠিক আছে। সো এটা হচ্ছে যারা ছোট চুল পছন্দ করেন না সামনে, মানে ব্যাংস পছন্দ করেন না, তাদের জন্য হচ্ছে এটা একদম পারফেক্ট। এটার কালারটা হচ্ছে ন্যাচারাল ব্ল্যাক, ঠিক আছে। অ্যান্ড যদি চান যে এই জায়গাটা নিয়ে যদি কনফিউশন থাকে যে আমি এটা পড়েছি অ্যান্ড এই জায়গাটা নিয়ে আমার কনফিউশন আছে, তাহলে যেটা করবেন এই সিথিটা সোজা রেখেই, মানে এটা তো মুভ করা যায় দেখেন, আমি চাইলে সাইডেও নিতে পারবো। ওকে সো এই সিথিটা আপনি মাঝখানেই রেখে এখান থেকে একটা সিথি করে ফেলবেন সাইডে।
ব্রাশটা দাও। সি যেখানে দেখেন একটা জট লেগে গেছে, আমি হালকা একটু ব্রাশ করবো, ঠিক হয়ে যাবে। সি ব্রাশগুলো লাইক ম্যাজিক, ঠিক আছে। সো যারা হচ্ছে এই উইকগুলো নেবেন তাদেরকে কিন্তু অবশ্যই 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 ব্রাশটা নিতে হবে, এতদিন ছিল না, তার জন্য আমি খুবই দুঃখিত। এখন আছে 250 টাকা করে নিয়ে নেবেন, ঠিক আছে। আচ্ছা সো এটা দেখেন, দেখেন আমি হচ্ছে এই জায়গা থেকে একটা মানে এখান থেকে সোজা সিঁথি আসলো, এখান থেকে একটা সাইড সিঁথি আসলো, তারপর এখানে হচ্ছে আমি চুলটা রেখে দিলাম। সো আমার ওই জায়গাটা কিন্তু হাইড হয়ে গেল। এটা হচ্ছে যাদের হচ্ছে সিঁথির যে লাস্ট মাথাটা ওটা নিয়ে যাদের কনফিউশন থাকবে তাদের জন্য হচ্ছে আমি এই হেয়ার স্টাইলটা দেখিয়ে দিলাম। ওকে সো এটার হচ্ছে এটার মধ্যে হিউম্যান হেয়ার আছে, এটার 50% হিউম্যান হেয়ার ব্লেন্ডিং করা আছে ফাইবারের সাথে, অ্যান্ড এটার প্রাইস হলো 2000 টাকা। অ্যান্ড এটার সাথে আপনি একটা উইক ক্যাপ ফ্রি পাবেন, আবার একটা হচ্ছে বেনি ব্যান্ড ফ্রি পাবেন। বেনি ব্যান্ডটা আবার দেখিয়ে দিচ্ছি, এটা হলো বেনি ব্যান্ডটা, ঠিক আছে। এই বেনি ব্যান্ডটা আপনারা ফ্রি পাবেন, এটা রিয়েল হেয়ারে ইউজ করলে বেশি ভালো লাগে। আউচ। আচ্ছা এটা দেখেন, এটা হচ্ছে রিয়েল হেয়ারের সাথে ইউজ করলে বেশি ভালো লাগবে। সো এটা আমি রেখে দিচ্ছি, নেক্সট উইকে যাচ্ছি। নেক্সট উইকটা হচ্ছে লং ব্যাংসের ডার্ক ব্রাউন কালার, মেরুন না ডার্ক ব্রাউন, এটা ডার্ক ব্রাউন, ইয়েস হ্যাঁ ডার্ক ব্রাউন। সো এটা দেখেন, এটা হলো লং ব্যাংসের ডার্ক ব্রাউন কালার। আমি একটু ক্লোজ করে দেখাই, জাস্ট ম্যাটেরিয়ালটা দেখেন, এই যেখানে ম্যাটেরিয়ালটা দেখেন একদম মানে হিউম্যান হেয়ারের মতো, ঠিক আছে, মানে কোনো পার্থক্য নাই। সো আচ্ছা আমার মনে হয় যে কমেন্টগুলো আটকে আছে, আই এম ভেরি সরি আপু, তুমি অনেক মিষ্টি, তোমার বিয়ে না হলে আমার ভাইয়ের বউ করে নিয়ে আসতাম। আরে আপু, আমার হাজবেন্ড কিন্তু সামনে বসে আছে। আচ্ছা আচ্ছা, আমি ইউজ করতে চাই কিনসিও, বাট চোখে দিলে, চোখ বালি পড়লে যেমন অস্বস্তি লাগে ওই রকম লাগে, চোখ দিয়ে পানি পড়ে ঝাপসাও লাগে, 5 মিনিটের বেশি চোখে রাখতে পারি না, আমি এখন কি করতে পারি বলো আপু প্লিজ। আচ্ছা আগে আপু আমাকে এটা বলেন, আপনার কি অ্যালার্জি আছে? হ্যাঁ আপনার অ্যালার্জি আছে কি না আমাকে জাস্ট একটু জানান, তারপর হচ্ছে আমি বলছি যে প্রবলেমটা কেন হচ্ছে। যাদের হচ্ছে চোখে লেন্স পড়ার পরে ইচিং হয়, চোখে একটু খোঁচা খোঁচা লাগে, এগুলোর হচ্ছে কিছু রিজন থাকে। প্রথম রিজন থাকে যাদের হচ্ছে অ্যালার্জি থাকে তাদেরকে লেন্স স্যুট করে না, বা তারা হচ্ছে লেন্স ইউজ করলে চোখের কোনায় অনেক কাতর জমে যায়, ঠিক আছে, আর হচ্ছে একটু খোঁচা খোঁচা লাগে, কমফোর্টেবল ফিল করে না। আর আরেকটা রিজন হচ্ছে অনেকে ময়লা হাতে লেন্স পরে, ঠিক আছে, ময়লা হাতে লেন্স পরলেও এটা হয়। আবার আরেকটা রিজন হচ্ছে আপনি যদি লেন্স পরার আগে আপনার মুখটাকেও ফ্রেশ করে না নেন, ধরুন বাইরে থেকে আসছেন হাত মুখ কিছুই ধন নাই, ঠিক আছে, লেন্স পরে ফেললেন বাট হাত ধুইলেন কিন্তু মুখ ধুইলেন না, তাহলেও এটা হবে, ঠিক আছে। সো আমাকে হচ্ছে একটু কমেন্ট করে জানান। আচ্ছা সো এটা দেখেন, এটা হলো লং ব্যাংসের ডার্ক ব্রাউন কালার উইকটা, অ্যান্ড এটার ব্যাংসটা কিন্তু খুবই লং, মানে ব্যাংস বা লেয়ার বলতে পারেন সামনের এটাকে, এটা হচ্ছে খুবই লং। চাইলে হচ্ছে আপনি এভাবে সামনে ছেড়ে রাখতে পারবেন, আবার চাইলে হচ্ছে আপনি কানের পিছনে নিয়েও রাখতে পারবেন। এটা ন্যাচারাল ব্ল্যাকটা আমি একটু আগে দেখিয়েছি, ঠিক আছে। লিমাস কালেকশন ইন্ডিয়াতে অ্যাভেলেবেল কিনা আমি জানি না, বাট বাংলাদেশে অ্যাভেলেবেল। সো এটা হলো লিমাস কালেকশনের ড্রেস যেটা আমি পরেছি, ঠিক আছে, এই ড্রেসটা অনেক সুন্দর। আর এটা হলো 4 পিসের একটা ড্রেস, খুবই সুন্দর, মানে 650 টাকায় এত সুন্দর একটা ড্রেস, বারবার আগে কথা বলছি, মানে আসলে আমি অ্যামেজড অ্যান্ড আমি সারপ্রাইজড যে 650 টাকায় এত সুন্দর ড্রেসও হয়, তাও 4 পিস, আমার ধারণা ছিল না। সো এটার কিন্তু অনেক কালার আছে, অনেক সুন্দর সুন্দর কালার আছে, ওই পেজটাতে চলে যান, অনেক কালার পেয়ে যাবেন, অ্যান্ড ওখানে অর্ডার করে ফেলেন, ঠিক আছে। আচ্ছা অ্যান্ড আরেকটা কথা বলে দিই, সেটা হলো যেহেতু এটার প্রাইস 650 টাকা, ওনাটা একটু ছোট, ঠিক আছে। সো 650 টাকার তুলনায় খুবই ভালো, ওকে। অ্যান্ড কিছু আপু আমাকে কমপ্লেন করেছিল যে আপু ওনাটা খুবই ছোটো হ্যান ত্যান, হ্যাঁ, তো তখন আমি ড্রেসটার প্রাইস জানতাম না, বাট যখন জানতে পেরেছি এটার প্রাইস হচ্ছে 650 টাকা, তখন আমি লাইক ইস ওকে, হ্যাঁ ঠিকই তো আছে, 650 টাকা হলে একদম পারফেক্ট আছে, কারণ 650 টাকায় তো আমরা ইন্ডিয়ান ক্যাটালগে ড্রেস এক্সপেক্ট করতে পারি না, তাই না। সো বুঝে শুনে তারপর অর্ডার করবেন, ঠিক আছে, যেন আমার কাছে কোনো কমপ্লেন না আসে। সো এটা দেখেন, এটা হলো 2000 টাকা, এটার সাথে আপনি কী কী ফ্রি পাচ্ছেন, এটার সাথে আপনি একটা উইক ক্যাপ ফ্রি পাচ্ছেন, একটা বেনি ফ্রি পাচ্ছেন, ঠিক আছে, বেনি ব্যান্ড, ওকে।
আচ্ছা, আমার বিয়ে হয়েছে বুঝাই যায় না। থ্যাংক ইউ বাবু, থ্যাংক ইউ সো মাচ। এটা অ্যাকচুয়ালি আমি নিজেও চাই যে বুঝা না যাক। হ্যাঁ, দেখি তোমার কোয়েশ্চেন। আচ্ছা, সো এটা হচ্ছে মাত্র 2000 টাকা। টাইমটা বলো ফাহিম। আমি লাইভের টাইমের কথা বলছি, সো এটা রেখে দিচ্ছি ধরো। হ্যাঁ আপু, অ্যালার্জি আছে সামথিং। আমি হাত দিতে হাত দিয়ে লেন্স পরি না। আমি কিট বক্সে লেন্স পরার যে কিট থাকে ওইটা দিয়ে পরেছিলাম। আচ্ছা, অনেক বড়ো কমেন্ট, একটু সি মোড়ে দিতে হবে। ফ্রেশ হয়ে পড়েছিলাম, চোখে রাখতে পারিনি, চোখের ভিতর খোঁচাচ্ছিল, প্লিজ সাজেস্ট করো। আচ্ছা তাহলে আপু আপনি একটা কাজ করেন, আপনি লেন্সটা চেক করবেন, ঠিক আছে? আপনি লেন্সটা হচ্ছে এভাবে হাতে নেবেন, হাতে নিয়ে হচ্ছে দুইটা হাতের মাঝখানে কোনো একটাভাবে লেন্সটা এভাবে দাঁড়া করাবেন। তারপর লাইট আছে না, লাইটের এখানে এভাবে ধরবেন। তারপর হচ্ছে একটা চোখ বন্ধ করে আরেকটা চোখ দিয়ে দেখবেন যে লেন্সের কোথাও ফিনিশিংয়ে প্রবলেম আছে কি না, বা লেন্সের ভিতরে কোনো ফুটা আছে কি না, ঠিক আছে? অনেক লেন্স এরকম হয়, যেমন আমি একদিন, কবে, 2018 সালে, দাও এটা দাও, আমি একবার লেন্স পরে বাহিরে গিয়েছিলাম, অ্যান্ড আমার চোখ লাইক লাল হয়ে গেছিলো, অ্যান্ড খুবই চুলকাইতেছিলো। না আমি যাচ্ছিলাম বসুন্ধরা সিটিতে, তো আমি না মানে এত আনকমফোর্টেবল ফিল করছিলাম, তাও আমি লেন্সটা খুলতেছিলাম না, কারণ আমার ইন্টেনশন হলো আমি যেহেতু পরে বেরি হয়ে গেছি, আমি বসুন্ধরা যাই, আমি কয়েকটা ছবি তুলি, পিকচার তুলি, তারপর হচ্ছে এটা খুলে ফেলবো। কিন্তু যখন আমি পান্থপথ পর্যন্ত গেছি, আমি দেখি যে আর পারতেছি না, তো তখন আমি রাস্তার মাঝখানে এই লেন্সটা খুলে ফেলছি। খুলে আমি হচ্ছে আমার কাছে একটা মামপানি, হ্যাঁ মামপানি, মামপানির একটা বোতল ছিল, বোতলের ভিতরে হচ্ছে আমি লেন্সগুলো রেখেছি। তো তখন তো আমার কাছে সলিউশন ছিল না, আমি মিনারেল ওয়াটারের ভিতরে রেখেছি। তো যখন আমি বাসায় ব্যাক করেছি, অ্যান্ড আমি যখন লেন্সটা মানে ভালোভাবে একটু পর্যবেক্ষণ করলাম, তখন দেখলাম যে লেন্সের মাঝখানে ফুটা আছে, ঠিক আছে? ওইটা আমি কিনেছিলাম অনলাইন থেকেই, একটা পেজ ছিল, অফার দিয়েছিল, 5টা লেন্স কিনলে 3টা ফ্রি, অ্যান্ড খুবই কম দাম ছিল, মানে এক একটা লেন্সের প্রাইস খুবই কম পড়েছিল। যাই হোক, তো তখন আমি লাইক যখন আমি দেখলাম হাতে নিয়ে ইয়া করে লাইটার সামনে নিয়ে দেখলাম যে লেন্সের ভিতরে একটা ফুটা আছে, অ্যান্ড যেটা আমি একদমই নোটিসই করি নাই। তো আমার চোখ হচ্ছে অনেক লাল হয়ে গেছিলো। একদিন ঘুমানোর পরে, পরের দিন যখন আমি ঘুম থেকে উঠেছি, তখন আমার চোখটা লাইক নর্মাল হয়েছে, ঠিক আছে? তার আগে হয় নাই। সো এই জন্য হয়, আবার হচ্ছে যাদের অ্যালার্জি থাকে তাদেরকে বেশিরভাগ সময়ই হচ্ছে লেন্স স্যুট করে না। সো যে আপনাদের অ্যালার্জি আছে, তারা হচ্ছে একটু লেন্সটা অ্যাভয়েড করারই ট্রাই করেন, আর ডাক্তারের কাছে যান, ডাক্তারের থেকে পারমিশন নিয়ে ওনারা যেই লেন্সটা আপনাকে সাজেস্ট করে সেটা পরেন। লেন্স যে আপনারা ইউজ করতে পারবেন না তা না, কিছু কিছু লেন্স আছে অনেক বেশি এক্সপেন্সিভ, ঠিক আছে? ওগুলো সবাই ইউজ করতে পারে, তো ওগুলা হচ্ছে আপনি ইউজ করতে পারেন ডাক্তারের সাজেশন অনুযায়ী, ঠিক আছে? আর যদি সেটাও না হয়, আপনি লেন্সটা একটু চেক করেন লাইটের সামনে নিয়ে, যাদের এই প্রবলেমটা হয় লেন্স নিয়ে ওই চেক করতে পারেন। কারণ আমি এরকম পেয়েছি, আমি যে ওই 5টা লেন্স কিনেছিলাম, ওইটার 3টার মধ্যেই হচ্ছে ফুটা ছিল, আর 2টা আমি চোখে রাখতে পারতাম না, খুব জ্বলতো। তো তখন যখন আমি পেজে কন্ট্যাক্ট করেছিলাম, অ্যান্ড আমি বলেছিলাম যে এই প্রবলেমটা কেন হচ্ছে, আমি কিন্তু পোস্ট দিব, আমি সবাইকে জানাবো, কারণ আমি তো চাই না যে আপনাদের কাছ থেকে অন্য কেউ লেন্স নিয়ে আমার মতো সেম প্রবলেম ফেস করুক। আমার চোখে লাইক বেশি প্রবলেম হয় নাই, অন্য কেউ অন্ধও হয়ে যেতে পারে। তো তখন ওনারা যেটা করলো, আমাকে আমার পুরোটা টাকা রিটার্ন করে দিল, অ্যান্ড আমাকে সরি বললো। তো পেজটার নাম কী ছিল মনে নাই, মনে নাই, অনেক আগে, মানে 2018 সালে। ড্রেসের পেজ এটার যেটা পড়েছি আমি, আচ্ছা যে ড্রেসটা পড়েছি এটা হলো লিমাস কালেকশন পেজ থেকে, ঠিক আছে? আচ্ছা অনেক কথা বলতেছি আজকে, এটা দেখেন, এটা হলো সিথির একটা স্ট্রেইট উইক, ঠিক আছে? উপরের সাইডটা হলো ব্ল্যাক, নিচের সাইডটা হলো গোল্ডেন কালার, ঠিক আছে? সো কোনো আপু যদি এটা নিতে চান, একটু স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে হচ্ছে আমাকে ইনবক্স করে দেবেন। এটার মধ্যে 50% হিউম্যান হেয়ার আছে, অ্যান্ড এটার সাথে আপনি একটা উইক ক্যাপ ফ্রি পাবেন, একটা বেনি ব্যান্ড ফ্রি পাবেন। ফাইন, সময়টা বলো। আচ্ছা, সো হাই, স্ট্রেইট পনিটেলটা, আচ্ছা হ্যাঁ ভালো কথা, পনিটেলটা তো অনেকদিন ধরে দিচ্ছ না, পনিটেলটা দিও। এটা কি লং ব্যাংসের? আচ্ছা, সো এটা যদি কোনো আপু নিতে চান, একটু স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে হচ্ছে আমাকে ইনবক্স করে দিবেন, আমি হচ্ছে নেক্সট উইকটা দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা,
আচ্ছা, আমি তোমার কথা মতো লেন্স পরবো বলে ঠিক বললাম, আজ পারলাম পড়তে। আচ্ছা আচ্ছা, আজকে তাহলে পারছে না। আমি লাইক বললাম না যে আমি লাইফে ফার্স্ট যেদিন লেন্স পড়েছি, আমি ক্লাস 9-এ ছিলাম, যেদিন আমি ফার্স্ট লেন্স পড়েছি তখন আমি 9-এ পড়তাম। অ্যান্ড আমি লেন্স নিয়ে বসছি আমার রুমে, আয়না নিয়ে বসছি, লেন্স নিয়ে বসছি, আর হচ্ছে 2 ঘন্টা লাগছে আমার লেন্স পড়তে, তারপর আমি পড়েই ছেড়েছি। মানে প্রথম দিন আমার হচ্ছে 2 ঘন্টা লাগছে লেন্স পড়তে। সো এটা অ্যাকচুয়ালি প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। ওকে, আচ্ছা, সো এটা দেখেন, এটা হলো লং ব্যাংসের লাইট ব্রাউন কালারটা, এটার ব্ল্যাকটা দেখিয়েছি, এটার ডার্ক ব্রাউনটা দেখিয়েছি, এখন বললাম এটার লাইট ব্রাউনটা। এটার মেরুন কালারটাও আছে, মেরুন কালারটাই আমার সব থেকে বেশি ফেভারেট। সো এটার যেই সামনের যে লেয়ারটা, এটা অনেক বেশি লম্বা, এটা চাইলে হচ্ছে আপনি কানের পিছনে নিয়ে রাখতে পারেন, ঠিক আছে। এটার কালারটা হলো লাইট ব্রাউন কালার, কোনো আপু যদি এটা নিতে চান একটু স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে হচ্ছে আমাকে ইনবক্স করে দেবেন। অ্যান্ড এখন কিন্তু ব্রাশটাও আছে, ব্রাশের প্রাইস হলো মাত্র 250 টাকা। আচ্ছা, ওকে, সো লেন্সে হচ্ছে পাওয়ার আপও দেওয়া যাবে, বাট রাইট নাও আমার কাছে পাওয়ার দেওয়া যাচ্ছে না, বাট ইন ফিউচারে যদি আমি পারি তাহলে হচ্ছে ইয়া করব। আচ্ছা, এটা হলো মেরুনটা, লং ব্যাংসের মেরুনটা এটা, ঠিক আছে। এটা হলো, এটাও ফুল ম্যাট, 50% হিউম্যান হেয়ার আছে, অ্যান্ড এটার মধ্যে কোনো চকচকে ভাব নাই, কোনো গ্লসিনেস নাই, ঠিক আছে। সো যারা হচ্ছে অনেক ফুল ম্যাট মানে রিয়েল হিউম্যান হেয়ারের মতো উইক চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এগুলো একদম পারফেক্ট, একদম পারফেক্ট। এটা দেখেন, এটাও হচ্ছে লং ব্যাংস, আমি যদি চাই এটা হচ্ছে আমি কানের পিছনে নিয়ে রাখতে পারবো, ঠিক আছে। অ্যান্ড এই কালারটা খুবই গর্জিয়াস, আমার ড্রেসের সাথেও ম্যাচ হয়ে গেছে। সি, সো যে আপনারা হচ্ছে এটা নিতে চান একটু স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে হচ্ছে আমাকে ইনবক্স করে দিবেন। অ্যান্ড হচ্ছে এটার প্রাইস 2000 টাকা, সাথে উইক ক্যাপ ফ্রি, আবার সাথে হচ্ছে বেনি ব্যান্ড ফ্রি, ঠিক আছে। আচ্ছা, সো এটা রেখে দিচ্ছি, আই হোপ যে স্ক্রিনশট নিয়ে ফেলেছেন। ওকে, ধরো, আচ্ছা, এবার শর্ট একটা উইক বাট কিউট একটা কালার দেখাচ্ছি, লাইট ব্রাউন কালারের মধ্যে। এটার ব্ল্যাকটা কিন্তু দেখিয়েছি অলরেডি, এখানে দেখেন একটা সিথি আছে, সামনে ব্যাংকস আছে, সিথিটা কিন্তু অনেক বেশি রিয়েলিস্টিক। সি, এটার ব্ল্যাকটাই আমি একদম শুরুর দিকে, সেকেন্ড উইক যেটা পরেছিলাম তখন এটার ব্ল্যাকটা পরেছিলাম, ব্ল্যাক নাকি ডার্ক ব্রাউনটা। সো এটার এই লাইট ব্রাউন কালারটাও কিন্তু অ্যাভেলেবেল আছে। সি, এটার সিথি আছে, সামনে ব্যাংস আছে, অ্যান্ড এটা হলো বব কাটের থেকেও একটু শর্ট, ঠিক আছে। যারা হচ্ছে রিসেন্টলি চুল ফেলে দিয়েছেন, মানে মাথায় একদমই চুল নাই, তাদের জন্য হচ্ছে এই শর্ট উইকটা একদম পারফেক্ট, ঠিক আছে। এটা সব কালার অ্যাভেলেবেল আছে। সো কোনো আপু যদি এটা নিতে চান একটু স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে হচ্ছে আমাকে ইনবক্স করে দেবেন। এটা সিথিও আছে, ব্যাংসও আছে, তাই এটা খুব বেশি রিয়েলিস্টিক, ঠিক আছে। আচ্ছা, সো এটা রেখে দিচ্ছি। আচ্ছা আপু, আমি ব্যাংকসটা একটু পরে দেখাচ্ছি, এখন তুমি আমাকে 10 ক্লিপের সেটটা দিবা, ঠিক আছে। পরে 10 ক্লিপের সেট দাও, 10 ক্লিপের সেট দেখাচ্ছি, ধরো। সো আমি কিন্তু এখন 10 ক্লিপের সেটটা দেখিয়ে দিব, উইচ ইজ ভেরি হেল্পফুল অ্যান্ড ভেরি ন্যাচারাল, ঠিক আছে। ওটা দেখিয়ে দিচ্ছি এখন আমি, 10 ক্লিপের এক্সটেনশন হচ্ছে পিছন সাইডে আমি 5 পরবো, এই সাইডে যেহেতু আমি কম চুল রাখি এই সাইডে আমি 2 ক্লিপ পরবো, এই সাইডে হচ্ছে আমি 3 ক্লিপ পরবো, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ আপু, আমার চোখে যে আমি যে লেন্সটা পরেছি এটাও অ্যাভেলেবেল আছে, ঠিক আছে, এটাও অ্যাভেলেবেল। কি কালটা, কালটা কি কালার, হাইলাইট নাই? আচ্ছা, আজকে ন্যাচারাল ব্ল্যাক দেখাবো, এতদিন তো হাইলাইট কালারটা দেখিয়েছি, আজকে 10 ক্লিপ সেটের ন্যাচারাল ব্ল্যাকটা দেখাবো।
नमस्ते भैया। আমি হচ্ছে পিছনের ফাইভ ক্লিপটা পড়ার জন্য আগে পিছনের চুলটা নিব। আমার একটা বোন আছে একদম তোমার মতো দেখতে। আচ্ছা ছবি দিয়ে আপু দাও, ফাইভটা দাও। আমি হচ্ছে আগে পিছনে আজকে ফাইভটা পড়ব। সি, এটা হলো ফাইভ ক্লিপ এক্সটেনশন, 1 2 3 4 5, ঠিক আছে? পাঁচটা ক্লিপ আছে, আমি হচ্ছে আগে পাঁচ ক্লিপটা পড়ছি। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। এটা দেখেন, এটা ফাইভ ক্লিপ, এটা আমি আগে পড়ব। ঠিক আছে, এই দেখেন এটা আমি পড়ে ফেললাম। এখন হচ্ছে আমি সাইডের গুলো পড়ব। এটা হলো আমার পিছন সাইডটা কভার করে ফেললো। এখন আমি এই সাইডে হচ্ছে টু ক্লিপ পরব। ফাহিম, টাইম বলো। এটা হলো টু ক্লিপটা, টু সি। আমি হচ্ছে এই পাশে টু ক্লিপটা বললাম, আজকে অনেক দিন পরে ন্যাচারাল ব্ল্যাকটা দিয়ে দেখাচ্ছি। বসো বসো। অ্যান্ড সি, আমি জাস্ট একটু ডিফারেন্সটাই দেখাই। এই সাইডে আমি এক্সটেনশন পড়েছি, এই সাইডে পড়ি নাই, অ্যান্ড পিছন সাইডেও পড়েছি, ঠিক আছে? এই সাইডে এখন হচ্ছে আমি থ্রি ক্লিপটা পড়ে ফেলি। দাও ডাইনোসর, 1 2 3, ঠিক আছে? থ্রি ক্লিপ 600 টাকা স্ট্রেট পনিটেলটা। আচ্ছা ফাইন, এনে দাও তো। 600 টাকার একটা স্ট্রেট পনিটেল আছে এখন নতুন, কালটা আনলা, স্ট্রেটটা তো আনলা না। ওইটা একটা চটকো না, বেশি না। দেখেন আমি হচ্ছে, হ্যাঁ আপু সামনের জন্য আছে ব্যাংকস, আছে সামনে, উপরে দেখাচ্ছি। এই হলো ব্যাংকসটা, এটা আমি সামনে উপরে দেখাচ্ছি, ঠিক আছে? ধর আমি এক্সটেনশনগুলো পড়ছি, এখন আমি ফ্রন্ট সাইডটাও কভার করতে চাই। 1 2, থ্যাংক ইউ সো মাচ আপু। 10 ক্লিপের প্রাইস হচ্ছে 2000 টাকা, ফুল ম্যাট, 100% ম্যাট, ঠিক আছে? কোনো চকচকে ভাব নাই। সি, সামনে ব্যাংকস পরে দেখালাম আপনাদের জন্য। আচ্ছা ব্যাংকস একটু বেশি সাইড হয়ে গেছে। আমি হচ্ছে পুরাটা চুল দেখাচ্ছি, দেখেন, ঠিক আছে? এখানে হচ্ছে পুরা 10 ক্লিপ আমার, অনেক মানে গর্জিয়াস একটা লুক হয়ে গেল ফুল 10 ক্লিপ দিয়ে। অ্যান্ড এই ফুল সেটটার প্রাইস হচ্ছে মাত্র 2000 টাকা। আমার চুল আর এটার সাথে কোনো পার্থক্যই নাই, আমার চুলটা যেরকম ম্যাট চকচকে কোনো ভাব নাই, সেম এটাও এরকমই, ঠিক আছে? আচ্ছা আমি একটা কাজ করি, আজকে আমি আপনাদেরকে দেখাবো
কিভাবে আপনারা ফাইভ ক্লিপ এক্সটেনশন দিয়েই পোনিটেল করতে পারেন, ঠিক আছে? ইউটিউব ভিডিওর জন্য আর ওয়েট করাচ্ছি না, আজকে দেখিয়ে দেবো লাস্টের দিকে, ঠিক আছে? সো এটা আমি খুলে রাখি। এই হলো টু, এই হলো থ্রি, দেই আমি দেখছি টু থ্রি আর এই হলো ফাইভ, 2000 টাকা, ঠিক আছে? ওয়েট পুরোটার তো মাপই নাই আপু, সো এই হলো ফাইভ, এই হলো থ্রি, এই হলো টু, ঠিক আছে? পুরো 10 ক্লিপের সেট হচ্ছে 2000 টাকা। যে আপনারা নিতে চান একটু স্ক্রিনশট নিয়ে ফেলবেন, বা আমাকে বলতে হবে যে 10 ক্লিপের সেটটা নিব ন্যাচারাল ব্ল্যাক কালার। ধরো ধরো ধরো, আচ্ছা স্ট্রেটটা দেখাচ্ছি, পনিটেল 600 টাকারটা, ঠিক আছে? সো এটা হচ্ছে আমি আগে একটা ঝুটি করব, তারপর হচ্ছে দেখাবো। সো আমি হচ্ছে স্ট্রেট পনিটেলটা দেখাচ্ছি, যেটার প্রাইস হলো 600 টাকা, অ্যান্ড উইথ বেল্ট, ঠিক আছে, ফিতার সাথে। এই হলো ক্লিপটা, এটার কার্লটা দেখিয়েছি, এখন হচ্ছে এটার, সরি, আঙুল দিয়ে কখনোই জট ছড়ানো ট্রাই করা যাবে না, ব্রাশ করতে হবে, ঠিক আছে? ব্রাশ দিয়ে ব্রাশ করতে হবে, ব্রাশগুলো হচ্ছে 250 টাকা করে। ও ব্রাশ একটা নতুন আসছে না, মিরর সহ একটা আছে, ব্রাশ আছে এখানে না, তারপরে লাইভে দিও। সো এই যে ক্লিপটা হচ্ছে আমি ঝুটিতে অ্যাটাচ করব, ঠিক আছে? তারপর হলো এই যে বেল্ট দুইটা বের করব, বেল্ট দিয়ে হচ্ছে রাউন্ড করে, এই যে রাউন্ড করে জাস্ট বেঁধে দিব, ঠিক আছে? এভাবে জাস্ট বেঁধে দিব। সুন্দর একটা পনিটেল হয়ে গেল, ঠিক আছে? সো এটার প্রাইস হলো মাত্র 600 টাকা। যে আপনারা এটা নিতে চান একটু স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে হচ্ছে আমাকে ইনবক্স করে দেবেন। এটার প্রাইস 600 টাকা আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। ড্রেসটা আসলেই খুব সুন্দর, ড্রেসটা হচ্ছে লিমাস কালেকশন পেজ থেকে, ঠিক আছে? যারা হচ্ছে এই এত সুন্দর ড্রেসটা মাত্র 650 টাকায় নিতে চান, তারা হচ্ছে লিমাস কালেকশন পেজে নক করবেন, লিঙ্ক কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা সো এটা দেখেন, আমি আবার আঙুল দিয়ে জট ছাড়াচ্ছি, আঙুল একদমই টাচ করা যাবে না, ব্রাশ করতে হবে, ওকে? এভাবে ব্রাশ করতে হবে, ব্রাশ হলো 250 টাকা। ধরো 7 ক্লিপের সেটটা দিয়ে দাও, 7 ক্লিপের সেটটা দেখিয়ে দিই। সো 10 ক্লিপের সেটটা হলো যে আপুদের চুলটা মোটামুটি ঘন তাদের জন্য, আর 7 ক্লিপের সেটটা হলো যে আপুদের চুলটা একটু পাতলা, বা যে আপুরা হচ্ছে মাথার মধ্যে বেশি ওয়েট নিতে পারেন না, ঠিক আছে, তাদের জন্য হচ্ছে 7 ক্লিপের এক্সটেনশনটা একদম পারফেক্ট। সো আমি 7 ক্লিপের সেটটাও দেখিয়ে দিচ্ছি, তো এটা কী কালার? ন্যাচারাল ব্ল্যাক। আচ্ছা এটা হলো 7 ক্লিপের সেট, এটা হলো 3 ক্লিপ, এটা হলো 2 ক্লিপ, এটা হলো 2 ক্লিপ, ঠিক আছে? সো থ্রিটা আমি আগে পিছনে পরব, পিছনে চুলের মাঝখানেই পরব, বাট আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এখন পিছনেই পড়ছি, জাস্ট লুকটা বোঝানোর জন্য। সি এটা হলো পিছন সাইডটা কভার করবে, ঠিক আছে? অবশ্যই চুলের মাঝখানে পড়বেন। আর এটা হলো 2 ক্লিপ 2, এটা আমি এই পাশে পরবো। এই বারবার বলছি, এক্সটেনশনটা হলো সেই আপদের জন্য যারা মাথার মধ্যে বেশি ওয়েট নিতে পারেন না। ফাইন, টাইমটা বলো, এখানে আমি 2টা পরে ফেললাম, ঠিক আছে? দেখেন গর্জিয়াস একটা লুক চলে আসলো, অ্যান্ড লাইক আমার লাগে ফিলই হচ্ছে না যে আমি মাথার মধ্যে কিছু পরছি, ঠিক আছে? ওকে 50 হলে বল, ইয়া 30, 40,
আই হাই। সো এটা হলো টু ক্লিপ, সেভেন ক্লিপের এক্সটেনশন পরে ফেললাম, সি পিছনে থ্রি ক্লিপ লাগালাম, এভাবেই কিন্তু চুলের মাঝখানে পিছনেরটাও লাগাবেন। ওকে, সেটার প্রাইস হলো মাত্র 1000 টাকা, মানে 1200 টাকা, ডিসকাউন্টে 1000 টাকা। সো আমি হচ্ছে এখন একটু বসি, একটু বসে আপনাদেরকে ফ্ললেস মেশিনটাও দেখাই দিই, আর হচ্ছে কিছু প্রোডাক্ট দেখিয়ে দেই যেগুলো হচ্ছে স্কিন কেয়ারের জন্য খুবই ভালো, যেটা আমার সেন্সিটিভ স্কিন, আমি ইউজ করি অ্যান্ড আমি খুবই ভালো ফলাফল পেয়েছি। আর যে আপনারা লেন্স পরতে পারেন না তাদেরকে কিছু কথা বলে দিই, ঠিক আছে? ওকে, সিথি ছাড়া টপার নাই আপু। ওকে, প্রাইস হচ্ছে এই সেভেন ক্লিপের প্রাইস হচ্ছে মাত্র 1000 টাকা। কেমন আছেন আপু? আমি আজকে অনেকটা লেট করে ফেলেছি। হ্যাঁ আপু, আমি একদম লাইভের শেষের দিকে চলে আসছি। ওকে, সিথি ছাড়া টপার নাই আপু। আচ্ছা, সো আমি কিন্তু সেভেন ক্লিপের এক্সটেনশনটা পরে আছি অ্যান্ড আমার লাইক ফিলি, মানে মনেই হচ্ছে না যে আমি কিছু পরেছি। ওকে, সো আমার আমার কাছে হচ্ছে অনেক আপুরা লাইক হেয়ার, মানে নিজেদের হেয়ার, মানে এগুলোর জন্য না, নিজেদের হেয়ারের জন্য কিছু সাজেশন চায় অ্যান্ড স্কিনের জন্য। তো আমি হচ্ছে আজকে আপনাদেরকে একটা ফেস ওয়াশ দেখাবো আর একটা হচ্ছে ফেস মাস্ক দেখাবো, ঠিক আছে? সো আমি হচ্ছে ওগুলো আগে নিজে ইউজ করেছি, ইউজ আমার হচ্ছে সেন্সিটিভ স্কিন, আমার স্কিনে কিন্তু সব কিছু হচ্ছে ইয়া করে না, স্যুট করে না। ওকে, সো আমি হচ্ছে আগে এগুলা নিজে ইউজ করেছি। ফাহিম, আমি উঠে আসলে একটা চট করে দেবো, বেশি না। তুই কমেন্ট দেখ, উল্টাপাল্টা কমেন্ট করতেছে। ওর দিকে তাকাও। সো আমি আজকে একটা ফেস ওয়াশ দেখাবো, একটা ফেস মাস্ক দেখাবো। আমি আগে হচ্ছে এগুলো নিজে ইউজ করেছি অ্যান্ড আমরা কিন্তু সবাই জানি যে চাল ধোয়া পানি, তারপর ভাতের মার, তারপর মানে চাল রিলেটেড যত স্কিন কেয়ার প্রোডাক্ট আছে বা স্কিন কেয়ার প্রোডাক্টই বাদ দেন, ওগুলার ওই জিনিসগুলাই আমাদের হেয়ার প্লাস স্কিনের জন্য খুব বেশি হেল্পফুল। আচ্ছা, সেভেন ক্লিপটা নিতে যাচ্ছেন আপু, ইনবক্স করে ফেলেন, ঠিক আছে? হ্যাঁ আপু, এই যে ডিজাইন করা যাবে, আয় আয় জয়েন কর। ফাহিম আপনাদের সাথে জয়েন করতে চাচ্ছে, আমি কাউকে আনবো? আসো আসো ফাহিম আসো। রনি ভাই, রনি ভাই, আচ্ছা সো আপনি ঘুমাইতেছেন কেন? ও না, না আমার এরকম হয়, আমি ওড়না পরলে এক সাইডে অনেক লম্বা হয়ে যায় আর এক সাইডে শর্ট। আচ্ছা, সো আমি হচ্ছে দেখাই দিই, এই দেখেন এটা হলো রাইসের ফেস ওয়াশ, এটা স্মেল লাইক অনেক বেশি জোস, এটা হচ্ছে একদম ইনট্যাক্ট প্রোডাক্ট, সিল করা ইনট্যাক্ট প্রোডাক্ট, ঠিক আছে? আমি এখন এই ফেস ওয়াশটা ইউজ করি অ্যান্ড এটা হচ্ছে আমার প্রোডাক্টের সাথে কিছু আসছে। সো আমি চাচ্ছি যে যারা হচ্ছে একটু কনফিউজ হয়ে যান যে কোন ফেস ওয়াশটা ইউজ করবেন, বা যারা হচ্ছে স্কিনে কোনো কিছুই তেমন স্যুট করে না, ঠিক আছে, তারা হচ্ছে এই ফেস ওয়াশটা নিতে পারেন। অ্যান্ড আমি আরেকটা কথা বলে নিই, আমি কিন্তু কোনো হোয়াইটেনিং প্রোডাক্ট সেল করি না, এগুলো হচ্ছে লাইক জাস্ট আপনাদেরকে হেল্প করার জন্য, ওকে? কারণ আপনারা অনেকেই কনফিউজড হয়ে যান অ্যান্ড মানে অনেকেই আমার কাছে সাজেশন চায় যে আপু স্কিনের অবস্থা 12টা বেজে যাচ্ছে, কী করতে পারি? ওকে, সো আমি এখন এই ফেস ওয়াশটা ইউজ করি, এটা হচ্ছে রাইসের ফেস ওয়াশ একটা, এটা স্মেলটাও অনেক সুন্দর অ্যান্ড এটা একটুখানি নিলে লাইক আপনার পুরোটা ফেসে হচ্ছে ফোম মানে হয়ে যাবে, মানে কী বলে এটাতে, মানে যাই হোক পুরোটা ফেস আপনি খুব ভালো মতো ওয়াশ করতে পারবেন, মানে একটুখানিতেই মানে অনেক ভালো মতো হচ্ছে ওয়াশ হয়ে যায়, সো ক্লিন হয়ে যায়। তো যে আপুরা হচ্ছে একটু কনফিউশন আছেন অ্যান্ড সেন্সিটিভ স্কিন, আমার মতো অয়েলি স্কিন, তারা হচ্ছে এটা নিতে পারেন, রাইসের ফেস ওয়াশ, এটা খুবই ভালো, মাত্র 500 টাকা, ঠিক আছে? মাত্র 500 টাকা এটা হচ্ছে নিতে পারেন, এটা মনে হয় 4টা আছে, ফেস ওয়াশটা মনে হয় 4টা আছে, বেশি নেই। ওকে, আর এটারই হচ্ছে একটা ফেস মাস্ক, এটারই একটা ফেস মাস্ক, এটা আমি ইউজই করবো, সো
সো আমি একটু দেখাই, খুলেই দেখাই। এটা আমি ইউজ করবো লাইফ শেষে যখন হচ্ছে আমি মেকআপ ক্লিন করব, তখন আমি এটা ইউজ করব। সো এটা আমি দেখাচ্ছি, সেটা ভিতরে হচ্ছে লাইক সি একদম, মানে লাইক অ্যালোভেরার মতো একটা হচ্ছে জেল দিয়ে হচ্ছে একদম ভেজানো আছে। এটার ভিতরে একটু জেলি জেলিও আছে, ওগুলো হচ্ছে পুরোটা নিয়ে আগে হচ্ছে আপনার স্কিনটাকে একটু মাসাজ করবেন, তারপরে হচ্ছে এই মাস্কটা দিবেন ফেসে। ওকে, আমি হচ্ছে এটা ইউজ করব লাইফ শেষে, এই জন্য দেখাইতেছি। এখন করবো না, এখন তো আমি মেকআপ করে আছি। আগে আর সব আপনাদেরকে বলছি যে আপনারা যারা মেকআপ করেন অবশ্যই মেকআপটাকে অনেক সুন্দর করে তুলবেন, ঠিক আছে? কারণ মেকআপ না তুললে কিন্তু, যদি সুন্দর করে না তুলেন, মানে পরিষ্কার করে না তুলেন, মানে ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করলেই যে মেকআপ ধোয়া হয়ে যায় এরকম কিন্তু না, ঠিক আছে? আগে একটা তেল বা একটা ক্লিনজার দিয়ে মেকআপটাকে খুব ভালো করে আগে তুলবেন। সো এটা হলো গিয়ে ফেস মাস্কটা, যেটা হচ্ছে আমি আমার স্কিনটাকে ফ্রেশ করার পরে এভাবে দিয়ে দিব। ওকে, সো এটার প্রাইস হলো মাত্র 60 টাকা, ঠিক আছে? এটাও হচ্ছে রাইসের, এটাকে আমি এভাবেই রেখে দিব, এটা আমি যখন আমার স্কিনটাকে ফ্রেশ করব তখন ইউজ করব। সো এটার প্রাইস হলো মাত্র 60 টাকা। এটার প্রাইস কি 60 টাকা? একশো টাকা, সরি, এটার প্রাইস 100 টাকা, ঠিক আছে? এটা রাইসের, আই এম ভেরি সরি, আমি ভুলে গেছিলাম, এটার প্রাইস 100 টাকা, ঠিক আছে? এটা রাইসের একটা ফেস মাস্ক, খুবই ভালো, লাইক আপনি একটা ইউজ করলেই বুঝতে পারবেন। সো যারা হচ্ছে একটু স্কিন প্রোডাক্ট নিয়ে কনফিউশনে আছেন, তারা হচ্ছে এই ফেস মাস্কটা আর ফেস ওয়াশটা নিয়ে নিতে পারেন, ঠিক আছে? ওকে, আর যে আপুদের হচ্ছে একটা টিস্যু দাও ফাহিম, যে আপুদের হচ্ছে লেন্স নিয়ে কনফিউশন আছে, যে আপু আমি কখনো লেন্স পরি নাই, পড়তে পারবো কি না, ট্রাস্ট মি অর নট, আমি যখন মানে আমি তো 2020-এ লেন্স সেল করা মনে হয় মানে করি নাই, বাট 2019-এর বেশিরভাগ সময় আমার শুরুটাই ছিল লেন্স দিয়ে, মানে চোখের লেন্স দিয়ে, বিজনেসের শুরুটাই ছিল চোখের লেন্স দিয়ে। তো একটা দিলেই হবে ভাই, তো সেটা হচ্ছে যে আমার কাছ থেকে এমন অনেক আপু লেন্স নিয়েছিল যারা জীবনে কোনো দিনও লেন্স পরে নাই, ঠিক আছে? এরকম অনেক আপু নিয়ে হচ্ছে লেন্স পরেছে। সো আপনারা যারা কখনো লেন্স পরেন নাই তারা কিন্তু নিশ্চিন্তে নিতে পারেন, অ্যান্ড আমি খুব তাড়াতাড়ি আপনাদের জন্য একটা টিউটোরিয়াল আপলোড করব যে কীভাবে লেন্স পরতে হয়, আবার কীভাবে লেন্স খুলতে হয়, এবং সেটা হাত দিয়ে, ঠিক আছে? ওকে, সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, যে আপনাদের যেটা পছন্দ হয়েছে সবাই ইনবক্স করে ফেলেন, আজকে অলরেডি অনেক রাত হয়ে গেছে। আপু চুল নিয়ে কিছু বলো, চুল নিয়ে কী বলবো আপু, চুল নিয়ে বলার বলতে চাই যে হ্যাঁ, এগুলা দিয়ে তো আমরা হচ্ছে এক্সট্রা একটা সৌন্দর্য লাইক অ্যাড করতে পারি, এটা একটা এক্সট্রা সৌন্দর্য, কিন্তু নিজের চুলটাকে অবশ্যই নিজেকে যত্ন করতে হবে। তো সবাই ট্রাই করবেন সপ্তাহে অ্যাটলিস্ট একবার স্পা ইউজ করার জন্য, বা হেয়ার মাস্ক আছে সেগুলো ইউজ করার জন্য, এগুলো আপনারা বিভিন্ন শপে পাবেন, বা আপনারা চাইলে আমিও অ্যাভেলেবেল করতে পারি, ঠিক আছে? কিছু হেয়ার স্পা আছে, কিছু হেয়ার মাস্ক আছে এত বেশি ভালো, তো আপনি যদি হচ্ছে মানে অ্যাটলিস্ট সপ্তাহে একবার বা মাসে দুইবার আপনার হেয়ারটাতে একটু স্পেশাল কেয়ার করেন তাহলে খুব বেশি ভালো হয়। আর স্পেশালি যারা হেয়ার রিবন্ডিং করেছেন তারা হচ্ছে অবশ্যই হেয়ারতে স্পা করবেন, ঠিক আছে? মানে মাসে একবার তো আপনাদের করাটা বাধ্যতামূলক, বিকজ আপনি রিবন্ডিং করেছেন, একটা রিবন্ডিং যখন করা হয় আপনার চুলের উপরে প্রচুর পরিমাণে হিট যায়, হিট পড়ে, দেন হচ্ছে প্রচুর পরিমাণে মেডিসিন অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে? এই জন্য যারা যত্ন করে না তাদের কিন্তু অনেক হেয়ারফল হয়। ওকে, আর যাদের এমনিতেই হেয়ার ফল হয় তাদেরকে বলবো যে আপনারা হচ্ছে কী তেল জানি, আরে কাস্টার্ড অয়েল নাকি ভুলে গেছি আমি, অলিভ অয়েল না, ক্যাস্টর অয়েল মনে পড়েছে। সো যাদের হচ্ছে হেয়ার ফলের প্রবলেম আছে তারা হচ্ছে ক্যাস্টর অয়েল ইউজ করবেন, ঠিক আছে? অরিজিনাল ক্যাস্টর অয়েল নারিকেল তেলের সাথে মিক্স করে, বা শুধু ক্যাস্টর অয়েলটাই, ক্যাস্টর অয়েল কিন্তু পুরো চুলে দেয় না, সেটা কিন্তু স্ক্যাল্পে দেয়, ঠিক আছে? মানে যে আমার স্ক্যাল্পটা এখানে দিবেন, নতুন চুল গজাবে যদি সেটা অরিজিনাল হয়। ওকে, সো আজকে আর কথা বাড়াচ্ছি না, আমি হচ্ছে এখানে লাইভটা ক্লোজ করে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য অনেক দোয়া করবেন, আর যেহেতু পেজে অনেক বেশি প্রেশার আছে সবাই ট্রাই করবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কোন প্রোডাক্টটা নিতে চান সেটা নিয়ে হচ্ছে অর্ডার কনফার্ম করে দেওয়ার, কারণ এখন এত বেশি প্রেশার থাকে যে সবার সাথে ডিটেলসে কথা বলা পসিবল হয় না। সো আই হোপ যে আপনারা ভুল বুঝবেন না। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমি আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাইকে আসসালামু আলাইকুম, আর
আমি পরশুদিন লাইভে আসবো আবার, ঠিক আছে? সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, গুড নাইট।